Hello. So a very good afternoon, one and all. And at the very outset, let me welcome you all in the 22nd lecture of Viswavardhana lecture series, which was basically started on 5th January 2019 by Professor Dilip Kumar Chakraborty with the title The Politics of Aryan Hypothesis in India. And the last 21st lecture was delivered by Professor Meghnad Desai on 9th of September with the title India and Asia. Then at the very outset, let me request you all to mute your audio and video both, since it's a kind of meeting version of WebEx. Lots of noise is becoming, then speaker will not feel free to share his speech and will not be able to reach him. And today we are happy that today our Vice Chancellor, Professor Bidu Chakraborty sir, is here as speaker as well as chair of this lecture series with the topic, What and Why is Leftism? Bampantha ki ebong keno? Ami ajker ei lecture series e amader bokta tatha upadhyaksh sir ke onurodh korbo. Sir jodi banglay bolen তাহলে আমাদের যদি কিছু ছাত্রছাত্রী জয়েন করে থাকে বা সকলের বুঝতে সুবিধা হবে, যদি কোনো ক্ষেত্রে কেউ বাংলা বুঝতে না পারেন চ্যাট বক্সে লিখবেন, আমরা সবসময় চ্যাট বক্স দেখতে থাকব। এবং আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই সেই প্রশ্নটা আপনারা চ্যাট বক্সেই দেবেন। চ্যাট বক্সের প্রশ্নটা দিলে আমরা সেই প্রশ্ন বক্তার কাছে নিয়ে আসব এবং কতগুলো প্রশ্ন আমরা নিশ্চয়ই ইন্টারাকশন আকারে উত্তর খোঁজার চেষ্টা করবো স্যারের কাছ থেকে। দয়া করে কেউ আপনারা নিজেদের অডিও আনমিউট করে স্যারের বক্তব্যের মাঝখানে বা বক্তব্যের পরেও আনমিউট করবেন না আপনাদের অডিও। তাহলে কি হবে যে আমাদের একাধিক মানুষ যদি একসাথে আপনারা বলতে থাকেন, আমরা কাউকে শুনতে পারবো না, আপনারাও শুনতে পারবেন না। তো এই কয়েকটি কথা বলে আমি আমাদের উপাচার্য স্যারের আলাদা করে কোনো পরিচয় আমি করিয়ে দেওয়ার মনে হয় প্রয়োজন নেই এবং স্যারও পছন্দ করেন না। এবং আমি জানি, আমি নিজে খুব অধীর আগ্রহে অপেক্ষায় আছি যাতে এইরকম একটা, মানে আমরা সবাই জানি বামপন্থা আমরা কথাবার্তা বলি, কিন্তু এইটার উপরে কি এবং কেন সেটার উপরে স্যার যে একটা আলাদা দৃষ্টি আলোকপাত করবেন আমাদের কাছে সেটা আমি নিশ্চিত। এই কথা বলে স্যারকে স্বাগত জানিয়ে আজকে আমি স্যারকে অনুরোধ করব যে আপনি আমাদের এই বিশ্বভারতী লেকচার সিরিজে 22তম অধিবেশনে আপনি আপনার বক্তব্যে আমাদেরকে আলোকিত করুন। নমস্কার স্যার, ধন্যবাদ। ফ্লোর ইজ নাও হ্যান্ডেড ওভার ফর ইউ। থ্যাংক ইউ স্যার। নমস্কার, আদাব, সত শ্রী আকাল এন্ড গুড আফটারনুন। নিমাই যেটা বললো বাংলায় বলতে, সত্যি কথা বলতে কি আমিও কিন্তু তাই ভেবেছি বাংলায় বলবো, কারণ ইংরেজিটা মোটামুটি বলতে পারি, তবে তত পরিষ্কার নয়। বহুদিন প্রবাসে থাকার ফলে বাংলাটাও ঠিক মতো যথোপযুক্ত ভাবে শব্দ প্রয়োগ করে বলতে পারি না। এই যে সমস্যাটা আমাদের হয়েছে, এই সমস্যাটা কিন্তু আজকের সমস্যা নয়, বহু পুরনো সমস্যা। আমি বলি এই সমস্যার পিছনে একটা লম্বা সাম্রাজ্যবাদী শোষণের কাহিনী আছে, এবং সেই কাহিনীটা আমি আজকে বলবো না, আমার কারণ বক্তব্য আমার আজকে অন্য। তো কাহিনীটা বোঝাবার জন্য আমি এক উর্দু লেখক, উর্দুতে লেখক তিনি লিখেছিলেন যেটা, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাতে খানিকটা আপনাদের ধারণা হবে। এই কবি, তাকে তার পরিচয় পাওয়া যায় না, তবে শুনেছি তিনি খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন। তিনি যখন 1958 সালে ভারতবর্ষের পুরো শাসন ব্যবস্থা ইংল্যান্ডের পার্লামেন্ট এবং বা ইংল্যান্ডের কুইন নিয়ে নিলেন থ্রু কুইন্স প্রক্লামেশন অফ 1858, ঠিক তার পরপরই বাংলাদেশে, তখন কলকাতা রাজধানী ছিল, বাংলাদেশে বহু লোকের মধ্যে একটা ইংরেজি শেখার র‍্যাট রেস দেখা দিয়েছিল। সবাই ইংরেজি শিখতে চান, কারণ ইংরেজি শিক্ষার মাধ্যমে, যেটা আপনারা জানেন 1835 সালে ম্যাকলেজ মিনিটস পাস হওয়ার পর ইংরেজি শিক্ষাগত যোগ্যতা চাকরির পক্ষে একটা প্রধান ক্রাইটেরিয়ান ছিল। তারপরে বহু লোক ইংরেজি শেখার জন্য চেষ্টা করতেন, এবং যেটাকে বলা হয় যে ইন্ডিয়ান্স অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম গট ইনভলভ ইন এ র‍্যাট রেস,
ফর লার্নিং ইংলিশ। এগুলো দেখে এই কবি খুব ঘাবড়ে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন, সিখ তলি আগে বারকে অঙ্গ্রেজি জবান জর হ্যায় গুঙ্গা হো জায়গা হিন্দুস্তান। আজকে দেখুন আমাকে বাংলায় বলার আগে কত রকম ভাবে গৌরচন্দ্রিকা করতে হচ্ছে, কারণ যে কোনো কারণেই আমরা না পেরেছি ঠিক করে ইংরেজি বলতে বা ইংরেজি লিখতে, এবং আমাদের মাতৃভাষা বলার আগে আমাদের খুব সংকোচ হয়। আজকের দিনেও অনেক বাবা মা খুব গর্ব অনুভব করেন তার ছেলে মেয়ে যদি খুব ভালো ইংরেজি বলতে পারেন বা ভালো ইংরেজি স্কুলে পড়েন। এক ওটা অন্য গল্প। আজকের বক্তব্য হচ্ছে বামপন্থা কি এবং কেন। সত্যি কথা বলতে কি, এর উপরে খানিকটা লেখা আমি লিখেছিলাম, যারা আমার লেখার সঙ্গে পরিচিত তারা জানেন যে আমার একটা বই 2014 সালে বেরিয়েছিল, লেফট র্যাডিক্যালিজম ইন ইন্ডিয়া। তো সেই বইতে আমি কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম, সেই প্রশ্নের কিছু উত্তর আমি দিয়েছিলাম। তারপরে সেই প্রশ্নগুলো আমাকে বিশ্বভারতীতে এসে আবার তাড়া করতে শুরু করলো যে বামপন্থা কি, বামপন্থা কেন। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার, এই বিশ্বভারতীতে অনেকেই আমাদের মধ্যে আছেন যারা বামপন্থার তকমা নিয়ে এমন কাজ করেন যেটা বোধহয় বামপন্থার জনকরা কখনো ভাবতে পারেন। তাদের কাছে বামপন্থা, ডানপন্থা, মধ্যমপন্থা সব পন্থাগুলোই একটা স্বার্থ সিদ্ধির তকমা মাত্র। এখানে যেমন বামপন্থার বন্ধু বান্ধবরাও একই দোষে দুষ্ট, ডানপন্থাও দেখেছি, মধ্যমপন্থাও দেখেছি, সবাই একই দোষে দুষ্ট। আমি একজন মাস্টারমশাই, আমি একজন ইতিহাসের ছাত্র, আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এই যে কাজগুলো আমরা করি, এই কাজগুলো করার পিছনে আমাদের মানসিক ভাবনা চিন্তা কি সেটা বোধহয় জানা দরকার। আমরা কিন্তু যারা, ধরুন আমি অশিক্ষিত কথাটা ব্যবহার করতে চাই না, অর্থাৎ যারা ধরুন সেরকম পড়াশুনো করেননি, তারা যে ধরনের কথাবার্তা বলেন আর আমরা যারা স্কুলে বিশ্ববিদ্যালয়ে পড়ে হাইয়েস্ট ডিগ্রি পিএইচডিও নিয়েছি, তারাও যদি এরকম মেঠো কথা বলি তাহলে আমার খুব দুঃখ হয়। এবং আমার ধারণা এই ধরনের মানসিকতা বোধহয় আমরা অনেকেই পোষণ করি, কিন্তু যে কোনো কারণেই আমাদের সেই বলার সাহসটা নেই। আজকে কিন্তু আপনারা যারা শুনছেন, আমার বামপন্থা বন্ধু বান্ধব নিশ্চয়ই আছেন, অতিবামও আছেন, তারাও শুনছেন, আমার কিন্তু কারোর বিরুদ্ধে কোনো মতবাদ প্রকাশ করার ইচ্ছা আজ নেই। আমি শুধু এই যে ফেনোমেনটা লেফট লেফটিজম বা বাম বামপন্থা, এর মানে কি এবং এটা কেন তৈরি হলো। এবং আপনি বিশ্বাস করবেন না যে অনেকেই না, সবাইকে নিজে বলে কি হবে, বাংলা শুনি, হ্যাঁ আমি এই না মাঝে মাঝে ইংরেজিতে বলবো, কারণ আমার ধারণা আমাদের এখানে অনেক ছাত্রছাত্রী আছেন যারা বাংলায় প্রেফার করেন, আমি ইংরেজিতে মাঝে মাঝে এটা বলবো। এনিওয়ে আমি যেটা বলতে যাচ্ছিলাম, ইউনো দ্য কনসার্ন হুইচ আই হ্যাভ ইজ টু আন্ডারস্ট্যান্ড দ্য ফেনোমেনন লেফট অ্যান্ড লেফটিজম। নাও দেয়ার ইজ অ্যান অবভিয়াস কোয়েশ্চেন, হোয়াই ডিড আই গেট ইন টু দিস কাইন্ড অফ ডিসকাশন। আমি অনেককে প্রশ্ন করেছি, এই যে আপনারা বামপন্থা বলেন বা বামপন্থার মাধ্যমে কার্যসিদ্ধি করার চেষ্টা করেন, সেটা ভালো, বামপন্থার একটা অন্য আদর্শগত দিক আছে, যার মধ্যে একটা কার্যাবলী ব্যাপার আছে, কাজের ব্যাপার আছে, ব্যাপারটা কি। এই ব্যাপারটা বোঝার জন্য আমি তখন আমার নিজের ভাবনা চিন্তা এবং পড়াশোনার মাধ্যমে আমি চেষ্টা করছি যে কিভাবে এটাকে ব্যাখ্যা করা যায়। এই যে প্রশ্নে আসার আগে আমি এই যে আমার আজকে এত দ্বিধা, এত সমস্যা, এটা কি শুধু আমার? আমি যেটা দেখতে পাচ্ছি যে এই সমস্যাটা কিন্তু অনেকের মধ্যেই ছিল। আমি একটা গল্প বলে শুরু করবো আজকের আলোচনা, যে গল্পটা কিন্তু বাংলায় বললেই ভালো, এর ইংলিশ ট্রান্সলেশন করলে গল্পের মজা আপনারা পাবেন না। আমি গল্প বলবো আমাদের একজন পুরনো সহকর্মী, যিনি একজন জগৎ বিখ্যাত
প্রাচীন ভারতের ঐতিহাসে, যিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ভারতীয় ইতিহাসের বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক সুধাকর চট্টোপাধ্যায়, 1953 সাল থেকে 1974 সাল পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে ছিলেন। অবসর নেওয়ার পরে তিনি একটা বই লেখেন, সেই বইটার নাম হচ্ছে শান্তিনিকেতনের স্মৃতি। সেই বইতে কিছু কিছু অংশতে আমি দেখতে পাচ্ছি যে দ্বিধা, যে সমস্যা আজকে আমাকে পীড়িত করছে, সেই সমস্যাকে কিন্তু ওনাকেও বিব্রত করেছে। সেই বলে আমি ওনার বক্তব্যের মাধ্যমে গল্পটা বলে আমি আমার বক্তব্যে আসব। উনি কি বলছেন? উনি বলছেন, 1953 সালে যখন প্রথম শান্তিনিকেতনে আসেন, তখন উনি একটা বক্তব্য শোনেন সবার কাছ থেকে যে বিশ্বভারতীর একটা নিজস্ব আদর্শ আছে, অর্থাৎ বিশ্বভারতী অ্যাজ এন ইউনিভার্সিটি হ্যাজ আ ডিস্টিংটিভ ট্রেডিশন। হি ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড হি ওয়ান্টেড টু নো হোয়াট ইজ ইট অল অ্যাবাউট, হোয়াট ডাজ ইট মিন। বাট টু হিজ সারপ্রাইজ অ্যান্ড শক, হি ডিড নট গেট আ পারসুয়েসিভ আনসার টু দিস কোয়েশ্চেন ফ্রম এনিবডি, বাট হি কেপ্ট অন আস্কিং this question, what is so distinctive about Vishwabharati's tradition, the legacy, the Vishwabharati's, you know, specific identity as a university. But as he said, he didn't find a single person in the campus or outside to give him a meaningful, a persuasive, a satisfying answer to this question. As you know, a professor, when he resorts to an exercise, he keeps on doing it unless and until it is sorted out to his or her satisfaction. So Sudhakar Babu was one of them, a very determined scholar who wanted to find out what does the tradition of Vishwabharati mean. Then he said in his autobiography, in his memoirs, that he kept asking this question and he didn't get any answer till he met the then vice chancellor, Professor Sudhiranjan Das. Now here I'll, you know, read from the text which he wrote. Uni jiggesh koren যে সুধীদা, এই রবীন্দ্র বিশ্বভারতী আদর্শ এটা কি? উনি বলছেন, বললেন, ও সুধীদা একটু হেসে বললেন, আমি ওনাকে কোট করছি, তুমি এতদিন এখানে আছো, আদর্শ সম্বন্ধে তুমি কি শিখেছ বলতো? আগে তোমার মতটা শুনি। সুধীদার প্রশ্নের উত্তরে আমি বললুম, সুধীদা, আজ গুরুদেবের আদর্শ বলতে যা দাঁড়িয়েছে সেটা হলো, আমরা যদি পূর্ব দিকে গেলে সুবিধা হয়, আমি বলবো পূর্ব দিকে যাওয়া গুরুদেবের আদর্শ, আর আপনার যদি পশ্চিম দিকে গেলে সুবিধা হয়, আপনি বলবেন পশ্চিম দিকে যাওয়াই আদর্শ। আমার উত্তর শুনে সুধীদা হেসে উঠলেন, তারপর তিনি বললেন, ঠিক বুঝেছো সুধাকর, ঠিক বুঝেছ, আজ গুরুদেবের আদর্শ যে পর্যায়ে নেমেছে তা হলো সুবিধাবাদীদের সাধুতার ছলমাত্র, তা হলো সুবিধাবাদীদের সাধুতার ছলমাত্র। অর্থাৎ এটাই বলছি যে অ্যাকর্ডিং টু প্রফেসর সুধীরঞ্জন দাস, দি বিশ্বভারতী ট্রেডিশন ইজ ভেরি নেবিউলাস, ইজ ভেরি ডিফিকাল্ট টু specifically define what does it mean. And according to Sudhakar Chattopadhyay, it simply represents a device, a means to satisfy one's partisan interests. And interestingly, Professor Sudhiranjan Das endorsed his point of view. He categorically suggested
that yes, you are correct, because the tradition of Vishwabharati means fulfillment of one's selfish desire, one's deceptive desire. তারপরে সুধাকর বাবু আরো এটাকে বিস্তারিত ব্যাখ্যা করছেন, সেটা খুব জানা দরকার। শান্তিনিকেতনে একদল আছেন, আমি ওনাকে কোট করছি, যারা নতুন কিছু করলেই আদর্শ গেল আদর্শ গেল বলে চেঁচিয়ে ওঠেন। তাদের মতে শান্তিনিকেতনে কোনো বিষয়ে কোনো পরিবর্তন হবে না, যা পূর্ণ ছিল তাই থাকবে। ছ মাস বয়সে একটা শিশু যে জামা গায়ে দিত তাকে ২৬ বছর বয়সেও সেই জামা গায়ে দিতে হবে, অবশ্য নিজের যদি তাতে সুবিধা হয়। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স, অবশ্য তাতে নিজের যদি সুবিধা হয়। তাহলে নূতনের ব্যাপারে কি? নূতনের ব্যাপারেও উনি বলছেন, নূতনটা আমরা গ্রহণ করব, তখন বলবো হ্যাঁ গুরুদেব এটাই চাইতেন। আরো ব্যাখ্যা দিচ্ছেন, বলছেন তখন তার ব্যাখ্যা হবে তুলিতে ব্যাখ্যা সাজানো আছে, প্রয়োজন মতো নিজের দরকারে সেটিকে ধনুকে চাপিয়ে ছুড়ে দিলেই হলো। এইটা সুধাকর বাবুর বক্তব্য। এরপরে বলছেন, সুধাকর বলছেন একটা মিটিং হয়, সেই মিটিং এ তৎকালীন যুগের একজন শ্রদ্ধেয় অধ্যাপক নিত্যানন্দ বিনোদ গোস্বামী, বা যাকে গোসাইজি বলে অনেকেই জানেন, তিনি একটা কথা বলেন যে এগুলো হচ্ছে ডিসেপশন। অ্যাজ পার গোসাইজি, দ্য ফ্যাক্ট অর দি আর্গুমেন্ট দ্যাট গুরুদেব নেভার ওয়ান্টেড চেঞ্জ ইজ নাথিং বাট আ ডিসেপশন টু দ্য কমন পিপল, অর ইন আদার ওয়ার্ডস হি আর্গিউ দ্যাট কমন পিপল ওয়ার ডিসিভড বাই দিস কাইন্ড অফ ইন্টারপ্রিটেশন অফ টেগোরস পলিটিক্যাল ফিলসফি। উনি বলছেন যে গুরুদেব কোনোদিন নির্ধারিত গণ্ডি অথবা আদর্শের মধ্যে আবদ্ধ রাখতে চাননি, তাঁর মনস্তত্ত্ব ছিল গতিশীল পরিবর্তনশীল। বিশ্বভারতী করার পর তিনি নিজেই কতবার এর নিয়ম পরিবর্তন করেছেন, যখন যেটা সমীচীন মনে হয়েছে সেটাই গুরুদেব বরাবর গ্রহণ করেছেন। গোসাইজির কথাটা সুধাকর চট্টোপাধ্যায় বলছেন, সেদিন অনেকের কাছেই মনোপুত হয়নি, খুব স্বাভাবিক, তবে সামনে কিছু না বলে তারা গোসাইজির পিছনে অনেক গুজব তুলেছিলেন, এটা কিন্তু আজকেও সত্যি। আমার সামনে কেউ কিছু বলেন না, পিছনে অনেক কথা বলে। এ ধরনের গুঞ্জন সম্বন্ধে কবিগুরু নিজের কি অভিমত তার নিজের কথাতেই বলেছিলেন। তিনি কি বলেছিলেন, আমি কবিগুরুর লেখা থেকে কোট করছি, আমার প্রেরিত আদর্শ নিয়ে সকলে মিলে একতারা যন্ত্রে গুঞ্জবর করবেন এমন অতি সরল ব্যবস্থাকে আমি নিজেই শ্রদ্ধা করি না। ইউনো লেট মি ইন্টারপ্রেট, ইউনো ইফ ইউ লুক অ্যাট দ্য ডিসকাশন হুইচ প্রফেসর চট্টোপাধ্যায় পারসিউড, ইট হ্যাজ গট টু পার্টস। দ্য ফার্স্ট পার্ট হি আর্গিউস দ্যাট দের ইজ এ ভেরি স্ট্রং রেজিস্ট্যান্স টু চেঞ্জ ইন বিশ্বভারতী। দ্য মোমেন্ট ইউ গো ফর চেঞ্জ ইউ আর হাউন্ডেড আউট বাই সেইং দ্যাট ইট ইজ কন্ট্রারি টু ট্রেডিশন অফ বিশ্বভারতী। And second point he argues that, you know, here people expect that the shirt which you used to wear on when you are 6 months old, you are expected to wear the same shirt when you are 26 years old, provided that helps serve your purpose. And the point which he made earlier, that it leads to some kind of instrument for satisfying one's self-interest. Then he refers to the interpretation of Gosaiji.
another professor. Now, Goswami argues that this is absolutely contrary to Tagore's idea. But Goswami wanted what is called, you know, change constantly. Because he said, you know, every age has its own demand, was its own requirement. And you have to adapt yourself to the changing requirements. And when he mentioned this in that meeting, people didn't like it. But people didn't say anything in front of him because probably they were scared or probably they didn't want to be unpleasant. That's very characteristic of people living in this part of Birbhum district. They don't want to say things in front of you, but they say all kinds of ugly things at your back. So that's going on. It's in the late 1950s and it is 2020. It's going on. But he said, then Goswami defended that Tagore would have approved this. That change is essential to life. Society changes, and if you want to survive, you have to adapt to the changes. Now, I don't want to talk about others. There are many interesting, you know, statements which Professor Chakrabarty made. I think this is relevant to my discussion. That's why I would like to elaborate this point. আবার আরেকটা উনি তিমন সেনের নাম উল্লেখ করছেন, উনি তখন উপাচার্য ছিলেন। তিনি একটা সময় আলোচনা করার পর বলছিলেন যে দেখো তুমি, আমি একজন সাধারণ লোক, সাময়িক উপাচার্য হয়েছি, আপনাদের দুঃখ দূর করার মতো ক্ষমতা আমার নেই। আরো দেখুন, প্রকৃতির নিয়মই হচ্ছে মানুষকে দুঃখ দেওয়া। দেখতেই পাচ্ছে গ্রীষ্মকালে দিন বড় আর রাত ছোট, আর শীতকালে আবার রাত বড় দিন ছোট। কেন প্রকৃতির অন্তরটা করে নিতে পারতেন, তাহলে মানুষের দুঃখ কমে যেত। আরো দেখুন না, তিল বা শস্যের পরিবর্তে যদি লাউ বা কুমড়োর ভিতর তেল থাকতো, তাহলে আমরা কত সহজেই তেল পেতাম। প্রকৃতির বেশিরভাগ ক্ষেত্রেই মানুষকে দুঃখ দিতে চায়, সুখ নয়। আপনারা সুখের আশায় নিরর্থক ঘুরে পড়বেন বলুন। উপাচার্য কথাগুলো সেদিন অন্তঃস্থল স্পর্শ করেছিল, বললেন সুধাকর চট্টোপাধ্যায়। সেদিন মনে হয়েছিল আরেকজন কথা, আরেক বন্ধুর কথা। তিনি বলেছিলেন, বাইরের জগৎকে কেন্দ্র করে যদি সুখ খুঁজতে চাও, সুখ কোনোদিন পাবে না, সুখ নিজের অন্তর। গুরুদেবের এই ছোট্ট কথাটা বলেছিলেন এইভাবে, মানুষ চায় সুখ কিন্তু পায় সামগ্রী। ইউ নো দ্য পয়েন্ট আই এম পারসুইং হিয়ার, দ্যাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ক্যাটেগরিক্যালি ডিফাইন হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য ট্রেডিশন অফ বিশ্বভারতী, simply because the tradition itself is subject to change. Tradition itself is contextual. You know, just like, you know, Pythagoric dictum, that whenever you think in terms of the context in which you are born and raised. He said, every philosopher is a child of his time. So, Hobbes wrote Leviathan in the context of 17th century England. Hobbes could not have written Leviathan in the 21st century, because the context was such which led Hobbes to articulate his thinking in terms of what is called an organized state power. If we talk about those things now, nobody will accept me, because this is absolutely irrelevant. So the point I'm making here, that it is very, very difficult, and not only that, inconceivable to precisely define what is leftism. Now then the second question comes, why am I dealing with this question now? You know, to be very frank with you,
When we are students, I'm talking about those who are students in school and colleges in the 60s and 70s, they probably will understand my point of view better than those who studied later. You know, here I find many people talk about leftism, talk about left ideology. You know, they feel proud of being identified as leftist. And I raise the question, what is leftism? And just like Sudhakar Babu, I am not able to get the answer. You know, I try to talk to my colleagues to find out what does leftism mean and why did leftism emerge after all. Now, you know, I am, don't misunderstand my statements. I'm not making a conclusive statement. I'm simply trying to raise certain questions to get involved in a debate with those who are interested in what is called unfathoming the complex nature of leftism and the historical context in which the idea had emerged. Now, I am fortunate. And as I said, those who studied in school and colleges were very fortunate. Why? Because, you know, we were being raised at a particular point of time when we had a very radical movement engulfing West Bengal in particular, India in general. I'm talking about Naxalite movement. We are just, you know, passing through that phase at that point of time. And as I said, we are fortunate. Why? Simply because we, at that point of time, didn't want to do revolution, to be very frank with you. I am not one of those who, you know, left school and got involved in, you know, bringing about revolution or organizing revolution in Indian villages. No, I'm not one of them. But I'm one of those who tried to understand why it was happening. Why in a country of right liberalism suddenly became drawn to leftism. And you know, in that point of time, again, as I said, those who were students at that point of time, they must have heard the idea of study circle. And I am fortunate that I was part of two important study circles in Calcutta at that point of time, in the late 60s, early 70s. I know, what does study circle mean? You know, in the study circle, we are fortunate to have been taught by those, I don't want to name them because they're all Western established academia in India and abroad. They used to teach us some basic text of left and leftism. Now, while teaching left and leftism, they did not forget the internal resources. We are taught, for instance, Karl Marx's all the writings, the Communist Manifesto to start with, critique of Hegel's philosophy of right, the German ideology, the 18th Brumaire of Louis Bonaparte, the civil war in France, the class struggle in France, economic and philosophical manuscript, Das Kapital, well, partly, because you know, I was not intelligent enough to understand Das Kapital, and as a student of history, I was drawn to Marx's historical writings. Then Engels, The Origin of Family, Private Property and the State. Then Lenin, The State and Revolution. And at the same time, as I said, we are also taught Gandhi's The Hind Swaraj, Rabindranath Tagore's Swadeshi Samaj. And at the same time, we also got drawn to literature. And I remember two important English short stories which made a very, you know, serious impact on me.
1, I'm sure you some of you must have read it. George Orwell's The Animal Farm and Lee Harper's To Kill a Mockingbird. And at the same time, we are also introduced to Bengali literature. Bankimchandra Chattopadhyay, Sharadchandra Chattopadhyay, and of course, Gurudev Rabindranath Tagore. And I remember we were taught Gora, we were taught Charodhyay, we also got lesson on Chaturanga, we also got lesson on Muktadhara, also got lesson on Rajarshi, and so on and so forth. Friends, I'm making this point to show that we are introduced to an ideological current, left or leftism, not only with reference to the text of Karl Marx, Engels, and Lenin, we're also drawn to the literature which talked about left and leftism. Now, the basic question comes to me, what is it then? And yeah, I ask this question, what is left and what is right? And to my utter surprise, I did not get a persuasive answer even today. But I'd like to share the answer with you today. And if you would like to pursue your study, please take the notes, take the points which I'm going to make now. You'll be surprised to know that leftism and right-wing politics, it has a very specific historical origin. অর্থাৎ আমি বলতে চাইছি এই যে বাম এবং ডানের যে বিভাজন, এই বিভাজনের পিছনে একটা ঐতিহাসিক কারণ আছে। ইতিহাস আমাদের দেখাচ্ছে যে কোন সময়ে হঠাৎ বাম ডান ভাগ হয়ে গেল এবং কেন হলো। খুব সিম্পল কিন্তু একটা যুগান্তকারী ঘটনা ঘটলো। সেই যুগান্তকারী ঘটনাটা ঘটলো কবে? ঘটনাটা ঘটলো ফরাসি বিপ্লবের সময়, 1789। আপনারা জানেন, ইন 1789 আ ভায়োলেন্ট মব বার্জ ইন টু দি ব্যাস্টিল ফোর্ট ইন প্যারিস অ্যান্ড দে ডিস্ট্রয়েড দ্য ফোর্ট। When the violent mob was destroying the fort, the National Assembly of France was discussing the nature of the forthcoming constitution. But at that point of time, they came to know that the Bastille had fallen. Kotha boluna please. When they came to know that Bastille had fallen, the National Assembly sat to deliberate on this issue. And friends, please listen to me very carefully. When they sat, those who sat on the left side of the president were very critical of the king. And they argued that the king should not have any veto power, which he had earlier. So those who sat on the left side of the president, they argued like that. And those who sat on the right side of the president, they said, no, king should have the same authority as he had earlier. So from now on, next day, the newspaper in Paris, in France, they identified those who sat on the left as leftist, and those who sat on the right as rightist. So 1789, the journey of the distinction between left and right started, historically speaking.
And later on, it was a very general kind of discussion that those who supported the king were the rightists, and those who opposed the king were the leftists. And then in 1791 National Assembly, it was further elaborated. Here we see another category. It's called moderates. The moderates, they sat at the center. The innovators who questioned the left, who questioned the king, and tried to devise new mechanism, new ideas, were known as left or leftists. And those who were conservative, those who are in favor of maintaining the constitution and the earlier administrative setup, were known as rightists. So now, friends, you got the historical root of the distinction between left and right. Left, those who sat on the left side of the president, and they questioned the rights of the king. They questioned the rights of the king to have a veto power, and the right, those who were in the right, they supported the king. So it's a kind of pro-king and anti-king segments. The pro-king is right, the anti-king is left. Now, this is the history in France. If we look at the history in England, what was happening then? The journey started a little earlier. And I'll just briefly touch upon it, and then I come to the main text. Those who know British history, they know that in the 17th century, two major revolutions took place, which brought about radical changes in British thinking, in British society, and also in British administration. Britain was ruled by monarchy. But in 1668, a revolution took place, which is known as Puritan Revolution. And in the Puritan Revolution, what we saw abolition of absolute monarchy, and in its place, establishment of constitutional monarchy. Establishment of constitutional monarchy, that's the kind of journey which started. And in 1688, that was confirmed that monarch will just be a figurehead, a titular head. And the absolute power, the substantive power, will be with parliament. So parliament became powerful. Parliament became what is called de facto ruler. And the king or the monarch became a de jure ruler. That happened in 1668, and later on it was confirmed in 1688 with the accomplishment of what is known as in history the Glorious Revolution. And at the same time, immediately after that, the parliament adopted what is called the Bill of Rights, 1689. And Bill of Rights is again a confirmation of the individual rights, confirmation of the dwarfing of king's authority, and the enhancement of parliamentary authority. There are others, I don't want to go into details. So the point I'm trying to make that in France, we have this kind of history following the fall of the Bastille Fort. In England, we have the same kind of history, 1668 and 1688. And in this context, I would like to suggest, and those who are interested, please read one book, Hobbes's Leviathan. That Leviathan, to me, is a very powerful analytical articulation of these radical changes in British society. Because he was writing
in the context of a chaotic British society. That's why he said state of nature is chaotic, brutal and nasty, because he saw that England at that point of time. So in order to get out of it, he developed what is called a strong state authority, which is known as Leviathan. You know, Leviathan is a fictitious fish or a marine, you know, creature, which is so powerful that it can, what is called absorb all the other creatures pretty easily. So by Leviathan, by that, using that analogy, Hobbes was trying to create an all-powerful state authority, all-powerful centralized authority. Now, which is, whether that's good, bad, that's a different story altogether. That's not relevant here. But the point I'm trying to make, that leftism, rightism, or the distinction, that has a long historical roots. If you think in terms of what is called the etymology of the term left, right, we have to start with 1789. But as a student of history, I find roots of this kind of distinction in the context of England's history, especially with reference to 1668 Puritan Revolution and 1688 Glorious Revolution. Now, conceptually, this period is also very, very interesting for a student of history, and that has direct connection with the growth of leftism, which Karl Marx most persuasively, most purposefully wrote about. We'll come to that in a minute. But what are the philosophical outcome of this social, economic, and historical journey of France and England? I don't know about the continent at that point of time, other parts of Europe, but at least, you know, the history of France and England, and later on I'll come to Germany. These are the three states which really contributed to the articulation, to the consolidation, to the expansion of the ideas which we'll talk about in a few minutes. What are the main ideas which came out of this kind of social churning in the 17th and 18th, 17th century England and 18th century France? They talk about the philosophy of enlightenment. Philosophy of enlightenment. What does it mean? Now again, you know, it's a very complex idea, and it needs several, you know, meetings, several classes. But, you know, very succinctly, I would like to focus on the basic characteristics of these enlightenment tradition. If you talk about British tradition of enlightenment, it has got three major characteristics: care, concern, and compassion. Care, concern, and compassion. Now, if you look at the you know, the historical literature of that particular period, 17th and 18th century England, or liberalism, basically liberalism, John Stuart Mill, for instance, or his father, James Mill, for instance, or Jeremy Bentham, for instance, Thomas Hobbes, for instance, Herbert Spencer, for instance. So, you know, you'll find they are governed by the principle of enlightenment. And if you look at their writings, you'll find these three ideas, care, concern, and compassion. Take the cha down, please. Cha. These three ideas, to me, form the cornerstone of the Enlightenment philosophy that had emerged in England. Now, to this, French history added what I call skepticism. If you look at the writings of Voltaire, for instance, if you look at the writings of Rousseau, for instance, you'll find the idea of skepticism along with care, concern, and compassion. Now, if you take it to the North America, then they add three more features: liberty,
equality and fraternity. So now we get a kind of, you know, a glimpse of what Enlightenment tradition is. Enlightenment tradition is essentially a combination of several pro-humanity ideas. They're all humanitarian ideas. Care, concern, compassion, skepticism, then liberty, equality, and fraternity. Now, I'm coming to leftism. Now, friends, you know, please forgive me, because this is a very general kind of discussion. So I'll focus on one of the sources of leftism. You know, it's very complex, it's very vast, the literature, and I'm sure if we get a chance, because as I said, it's just a debate. And I would invite all of you, all my colleagues who are listening to me, to suggest names. And if they want to discuss themselves, they are welcome. Let us start this kind of discussion quite regularly. So I have just set the ball rolling, and I would urge upon my colleagues to take part in this exercise, so that, you know, at the end of the day, we'll be enriched. So today's discussion is just a very small introduction. It's not all inclusive. It is simply bits and pieces of what I understand as leftism. Now, so I'll focus on, as I said, one of the major sources of leftist ideology, conceptually speaking. I'm talking about the concept. That is Marxist literature. Literature or the texts written by Karl Marx himself. I know that Marxist literature was expanded by later Marxists. I know the discussion shall be incomplete if we simply focus on Marxist text. I know that there will be many questions on that, but, you know, forgive me, I am doing it purposefully, because as I said, my purpose is to raise certain questions and set a debate so that everybody comes in, everybody participates, and in the long run, all of us will be enriched. So I'll focus on Marxism. Now, discussion or my talk will have three important parts. As I told you, I keep telling you, I feel proud that I'm a student of history. And as students of history, I would like to see Marxism or Marxist text. I'm talking about the text written by Marx himself, nor any other text. This particular text to me has three components. I'm talking about Marxist literature in general. You know, starting from the Communist Manifesto, Critique of Hegel's Philosophy of Right, the German Ideology, the 18th Brumaire, etc., etc. If you take them together, these texts have three integral components. The first one, which I call empirical. The second one is what I call conceptual/theoretical. And the final is called what I call ideological, or devising an instrument, an ideological instrument to proceed further for realizing the goal which Marx set out for humanity. So it's praxis. It's a combination of theory and practice. So the first part, empirical. Now, empirical, when you talk about the empirical part, you know, if you look at Marx's text, any text for that matter, you'll find he always contextualizes the text with reference to a very specific historical context. When he wrote about the German ideology, he talked about the philosophical trends that became prominent in Germany
when he was conceptualizing his point of view. And he wrote about extensively one of the philosophers of Germany at that point of time, Ludwig Feuerbach. So his understanding of Feuerbach, which you find reflected in the German ideology, was based on his understanding of Feuerbach theory or ideas in the context of the then Germany. Similarly, when you look at the class struggle or the civil war in France, you'll find the civil war in France is nothing but an analytical discussion of the peasant revolution in 1871 Paris, which is, you know, what is called the first people's movement, in which the idea of commune emerged, in which the idea of proletariat emerged, in which Marx got many of his conceptual roots in that particular uprising of the peasantry in 1871. That's all about the civil war in France. If you read the 18th Brumaire of Louis Bonaparte, now Brumaire, I don't know how many of you know the meaning of Brumaire. It's a French word. It simply means second month of the year. So he was talking about a particular period of French history when Napoleon III, who happens to be the grandson of the first Napoleon, his administration, his governance. And there he found some interesting ideas, which I'll talk about. Then if you look at, you know, Marx's, what is called EPM, Economic and Philosophical Manuscript. Now this is also about the text, about the broad outlines, which he wrote in England, having seen how capitalism developed in England. And that particular manuscript led to Das Kapital. So even Das Kapital was based on his own experiences of how capitalism developed in Europe. And Lenin wrote The Development of Capitalism in Russia. That was nothing but an attempt to articulate how capitalism became a prominent mode of production in Russia then. So friends, I'm talking about the historical, the sense of history in Karl Marx's writings. So empirical is first point which I'd like to focus on. The second point, as I said, conceptual. From these texts, you know, I'll draw upon certain conceptual trends. And you'll find that, you know, the later Marxists may have revised some of them, but to me, they remain fundamental insofar as the text of Karl Marx were concerned. You know, the ideas of commune, the ideas of class struggle, the ideas of the bourgeoisie, the proletariat, you know, class in itself, class for itself, you know, all ideas were there in the text which I have just referred to. অতএব ইতিহাসের ছাত্র হিসেবে আমি বলতে পারি যে কার্ল মার্কসের যতগুলো টেক্সট আপনারা পড়বেন সে প্রত্যেকটা টেক্সটের পিছনে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। যে ঐতিহাসিক প্রেক্ষাপট কার্ল মার্কসকে সাহায্য করেছিল সেই সময়ের সমাজকে বোঝার জন্য, সেই সমাজের যে ভাবনা চিন্তাগুলো সেগুলো ভালো কি মন্দ সেটা বিচার করার জন্য, বা তার থেকে আমরা কি সামাজিক উন্নতিতে পৌঁছাতে পারি সেই ভাবনা চিন্তাও তার মধ্যে উদ্রেক করেছিল। অতএব ফ্রেন্ডস, আমার কাছে যেটা মনে হয়েছে যে মার্কসের যে ভাবনা চিন্তা তার সঙ্গে ইতিহাসের যোগাযোগটা খুব খুব ঘনিষ্ঠ। ইতিহাস বাদ দিয়ে মার্কসের ভাবনা চিন্তা কিন্তু কখনো
করা যায় না তো এর এখান থেকে কিন্তু অনেকগুলো জিনিস আমরা পাচ্ছি যেগুলোকে আমি বলছি কনসেপচুয়াল বা থিওরিটিক্যাল আইডিয়াস আমি আসছি ওর মধ্যে তারপরে দেখতে পাচ্ছি কি আইডিওলজিক্যাল দেখুন আইডিওলজির মানেটা কি আমার কাছে আইডিওলজি মানে এইটাই যে আইডিওলজি হচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু ইজ নট মেয়ারলি কালেকশন অফ আইডিয়াস আইডিওলজি এমন কালেকশন অফ আইডিয়াস যেগুলো কিন্তু আমাদেরকে আগে বাড়তে সাহায্য করে অর্থাৎ আমি যেটা বলি যে আইডিওলজি ইজ নট মেয়ারলি সেট অফ আইডিয়াস আইডিওলজি ইজ অলসো সেট অফ আ কোর্স অফ অ্যাকশন এবং মার্ক্সিজম কিন্তু স্পেশালি আইডিওলজিটা সেই অর্থেই ব্যবহৃত হয় যার জন্য মার্ক্সিজমকে বলা হয় প্রাক্সিস এটা এমন একটা আইডিওলজি যেখানে থিওরি এবং প্র্যাকটিস একসঙ্গে আছে এইবারে আমি আসব যে ওনার যে এই যে ভাবনা চিন্তাগুলো লেফটিজমের যে ভাবনা চিন্তাগুলো কিভাবে তৈরি হচ্ছে আমি খানিকখানি বললাম যে উনি জার্মান আইডিওলজিতে ফয়ারবাখ সম্বন্ধে ভেবেছিলেন যারা এই ব্যাপারে পড়াশোনা করেছেন তারা জানেন যে কার্ল মার্ক্স একটা নোটিং করে নোটিং বলা হতে পারে সেই নোটিংটা পরবর্তীকালে পাবলিশ প্রকাশিত হয় থিসিস অন ফয়ারবাখ এই থিসিসের মধ্যে টোটাল এগারোটা থিসিস আছে এই এগারোটা থিসিসের মধ্যে আমি যেটা দেখেছি ছটা খুব গুরুত্বপূর্ণ যারা এ ব্যাপারে আগ্রহী এটা গুগল সার্চে পাওয়া যায় দেখবেন এটা এইখানে কি বলতে চাইছেন উনি বলতে চাইছেন যে ফয়ারবাখের যে বিখ্যাত বই সেই সময় খুব চালু ছিল বইটা এবং ফয়ারবাখ তৎকালীন জার্মানিতে তৎকালীন ইউরোপে একজন নাম করা দার্শনিক অনেক সম্মান পেয়েছেন তার ভাবনা চিন্তা অনেক গলতি ছিল অনেক লিমিটেশনস ছিল সেই লিমিটেশনস গুলো উনি মার্ক্স আইডেন্টিফাই করলেন এবং করে তার ভাবনা চিন্তাটা প্রকাশ করলেন কি ছিল ভাবনা চিন্তা ফয়ারবাখ বলছেন তার যে বিখ্যাত বই দ্য এসেন্স অফ ক্রিশ্চিয়ানিটি উনি বলছেন যে মানুষের ভাবনা চিন্তাটা মানুষের নিজে উনি বলছেন যে ম্যান থিংস অন দ্য বেসিস অফ হোয়াট দি ইম্পালসেস হি রিসিভস ফ্রম উইদিন অর্থাৎ উনি আরো বলছেন যে সেন্সুয়াসনেস ইন হিউম্যান বিং ইজ দ্য প্রোডাক্ট অফ হিউম্যান বিং হিমসেলফ মার্ক্স এটাতে আপত্তি করছেন বলছেন না এটা হতে পারে না কারণ আমি কে আমি কি ভাবছি সেটা নির্ভর করছে আমি কোন সমাজের মানুষ যেমন ধরুন আমাদের এখানে ব্রাহ্মণ শূদ্র খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এর মানে আছে একটা আমরা মানেটা বুঝি কিন্তু কোনো আমেরিকান কাপ যদি বলেন ব্রাহ্মণ শূদ্র বুঝবে না সেখানে যদি বলেন ব্ল্যাক এন্ড হোয়াইট বুঝতে পারবে আফ্রিকান আমেরিকান এন্ড হোয়াইট আমেরিকানস বুঝতে পারবে রেসিজম বুঝতে পারবে তো আমি আমি যেটা বলতে চাইছি যে যেখানকার কনটেক্সট সোশ্যাল ইকোনমিক এন্ড পলিটিক্যাল কনটেক্সটে মানুষের ভাবনা চিন্তা তৈরি করে এটা মার্ক্স বলছেন ফয়ারবাখ উল্টোটা বলছেন সেকেন্ড বক্তব্য উনি কি বলছেন এখানে অনেকগুলো আমি পয়েন্ট সবগুলো বলবো না সেকেন্ড বক্তব্য বলছেন যে মানুষের সমাজের সামাজিক যে বহিঃপ্রকাশ আমি যে সমাজবদ্ধ জীব আমি যে বড়কে দেখলে নমস্তে করি আমি শিক্ষককে দেখলে পায়ে হাত দিয়ে প্রণাম করি আমি ঠাকুর ঘরে স্নান না করে ঢুকি না এগুলো আমার সামাজিক প্রকাশ এটা কিন্তু আপনি দেখবেন বিদেশে পাবেন না চার্চে লোকে জুতো পড়ে যায় আমরা কি মন্দিরে জুতো পড়ে যাই কেন মার্ক্স বলছেন এটা খুব স্বাভাবিক তার কারণ আমাদের যে সামাজিক প্রকাশ সেটা কিন্তু সমাজ থেকেই আসে আমরা যে মন্দিরে জুতো পড়ে যাই না এটা একটা সামাজিক সামাজিকতার সামাজিক বহিঃপ্রকাশ যেটা কিন্তু আপনি ইউরোপে দেখবেন না এটা এটাও কিন্তু ফয়ারবাখ বলছিলেন যে সোসাইটি সোশ্যালটা ইজ ডিফারেন্ট ফ্রম সোসাইটি মার্ক্স বলছেন না তা নয় ভুল তৃতীয় কথা কি বলছিল উনি যে বলছেন যে বাস্তবতা যেটা সেই বাস্তবতার
foundation is civil society. এটা একটু কমপ্লিকেটেড পয়েন্ট, আমি একটু ব্যাখ্যা করছি। অ্যাজ পার কার্ল মার্কস, দি সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল রিয়ালিটি ইজ হোয়াট ইজ ভিজিবল, অ্যান্ড দেয়ার ইজ এ কনসেপ্ট কল সিভিল সোসাইটি। হোয়াট ইজ সিভিল সোসাইটি? অ্যাজ পার হেগেল, হুইচ মার্কস অলসো অ্যাকসেপ্টেড, হুইচ টকভিল ডেভেলপড ইন দ্য কনটেক্সট অফ দি ইউনাইটেড স্টেটস, there is a space between exclusively private space and exclusively public space. Exclusively private space is what? Family. Exclusively public space is what? State. So as per Hegel, which Marx also accepted, the space between state and family is civil society. So Marx argues now, Feuerbach argued, that this civil society is important simply because human beings want it. So here, according to Karl Marx, he said, Feuerbach gives importance to human being as an agent, important agent of social change, but is not willing to give him the primacy, the primary role. So Marx said, the civil society I am interested in, which contributes to human well-being. So what does it mean? It means, for Marx, civil society is not just a space. It's a space which contributes to human well-being, which Feuerbach didn't take into account. And finally, everybody knows that, that as per Feuerbach, our main duty is to interpret the world. What is there? Just to interpret. Marx said, no. Interpretation is a stepping stone towards changing the society. That's why number 11 thesis suggests that so far, philosophers have only interpreted the world. Now the question is how to change it. So Marx is different from Feuerbach. Marx is more materialistic than Feuerbach. As a result, he would like society, he would like the thinkers to find out ways, means of changing the society. The second important text, which is very crucial here, is the text written by Marx himself entitled The Critique of the Philosophy of Right. It's a very long text. I don't want to bother you with all the points which he talked about. I just would like to focus on one aspect, which is very important from the point of view of leftism. Now, Karl Marx argued that if you want to bring about socialist revolution, you have to destroy three important pillars on which capitalism rests. What are those important pillars? Military, police, and bureaucracy. Military, police, and bureaucracy. In the Critique of Philosophy of Right, Marx made an extensive study of how bureaucracy deceives the people and how capitalism requires bureaucracy to get things done in accordance with its priority. এখানে আমি দু তিনটে কথা বলবো। প্রথম বক্তব্য বলছেন মার্ক্স যে বিউরোক্রেসিটা এমন একটা যন্ত্র, আমলাতন্ত্রটা এমন একটা যন্ত্র যে যন্ত্রের মাধ্যমে শাসন ব্যবস্থা পরিচালিত হয়, কিন্তু যন্ত্রটা এমন যন্ত্র যে যন্ত্রের মধ্যে কোনো জীবন নেই, একটা মেকানিক্যাল, একটা আর্টিফিশিয়াল সিস্টেম হুইচ ক্যাপিটালিজম হ্যাজ ডিভাইসড টু ক্যারি ফরওয়ার্ড ইটস এজেন্ডা। কি বলছেন মার্ক্স? মার্ক্স প্রথমে বলছেন যে বিউরোক্রেসি ইজ স্টেট ফরম্যালিজম, এটা মার্ক্সের কথা। তার মানে কি? তার মানে হচ্ছে বিউরোক্রেসি এমন একটা ইনস্ট্রুমেন্ট
যেটা কিন্তু ফর্মালাইজেস দ্য স্টেট রোল। ফর ইনস্টেন্স, ইউ নো, আনলেস এন্ড আনটিল দের ইজ এ ল, উই ক্যানট, উই হ্যাভ এভরি রিজন টু ডিফাই দ্যাট। Now, for instance, you know, now the, you know, a lot of hangama is going on in India about the farmers bill. Now it's a bill. Now the bill will become an act when it is formalized by the bureaucracy and then it's assented by the president. So Marx would argue that, you see, this particular farmer's bill will become the response of the state vis-a-vis farmers' issues. So bureaucracy, had there been no bureaucracy, it would not have been formalized in that sense. So bureaucracy formally articulates the state response vis-a-vis farmers' issues. That's one. And second, he argues that bureaucracy is such an instrument in which everybody gets deceived. This is a very important statement. It's a very deceptive institution. How? I'll give you a very concrete example from my own experience. You know, as vice chancellor of this university, I had to sign about 200 to 300 files every day. Now, I cannot read each and every file. So what I asked my colleagues, has X signed? Has Y signed? Has Z signed? My colleague said, yes, sir, everybody has signed. Okay, then I put my signature. Once this file goes back to X, Y, Z, and the person who started the file, he is very happy. The boss has approved the file. But boss didn't read the file. So in a bureaucracy, you know, when the layer is in many layers, the SO who prepares the file, when it goes to the secretary signs it and approves the decision which SO makes. Because it goes through layers, SO is convinced that everybody supports the decision. And the boss, once the boss supports the decision, it becomes formalized. So Marx would argue, see, in this process, everybody gets deceived. Because nobody knows. Everybody does on the basis of some kind of trust, some kind of understanding or misunderstanding of the functioning of bureaucracy. This is the second point. And the third point is that bureaucracy makes human beings impersonal. Now, you know, he said, most of the people, those who work in bureaucracy, what they say? He said, once I come back home, I leave my work at the office. Right? So as long as you are in the office, you become part of the machine. And in that machine, X may be your friend, but there he's not your friend. There he's either an assistant registrar, or a deputy registrar, or a registrar, or a special officer, etc., etc., etc. So they are identified by what is called impersonal identity. So bureaucracy makes X, who is brother outside, inside, identified with their designation. So bureaucracy creates some kind of impersonality in the system. So, you know, the point which Marx made in this particular text is that state is an instrument. State is a kind of, you know, combination of various kinds of relations which are essentially formalized by the bureaucracy. So had there been no bureaucracy, state would not have behaved like that. So Marx argues that if you want to destroy the capitalist state, first you destroy the military, second you destroy police, and third you destroy bureaucracy. From this, you know, in the 18th room at Louis Bonaparte, Marx devises a very interesting model. He argues that bureaucracy is not independent of the dominant classes. These bureaucrats, those who are bureaucrats, they represent the will of the dominant class or those who manage the state. I mean, I don't have to elaborate.
is happens very much in India. Police behaves in a particular fashion if X is in power. Bureaucrats behave in a particular fashion if Y is in power. But only in one case, Marx argues, that bureaucrats became independent of the dominant classes. He argues in the case of Napoleon III, in his 18th Brumaire, he mentions that here bureaucracy worked in accordance with the will of the king, Napoleon III, independent of the rising bourgeoisie. I'll give you a concrete example. In emergency, you know, Tatas, Birlas, Singhanias, all the top bosses in business community, they were all arrested by Indira Gandhi, because bureaucracy was so powerful under her leadership that bureaucracy could act as an independent agency, independent of the class binding of the dominant business communities, dominant classes in India at that point of time. So bureaucracy generally represents the dominant class, but on exceptional cases like emergency in India and Napoleon III, it became independent. Right? Now, then the question comes, the idea of commune. The idea of commune is also an important component of leftism. If you look at Marxist literature, which he developed in the Civil War in France. Now, in the Civil War in France, you know, it's about 1871 uprising. He argues that commune provides a system of collectivity in which human beings learn to respect others as human beings. In Tagore's version, Amra Shabai Raja, Amaderi Raja Rajotti. The concept of equality, the concept of being together for a cause, and that was evident in the context of 1871 Paris Commune. And this Paris uprising, Marx referred to each and every feature of how did they maintain an independent government for 3 months. They seized entire Paris, and neither the soldier nor the dominant aristocrats could break up the commune, and they remained there for 3 months, and finally it was devastated. That's a different story altogether. But those 3 months, as far as Marx was concerned, remain a very critical period in terms of conceptualizing how the leftist, in Marx's idea, in Marx's concept, would behave in a concrete situation. And if you read the Civil War in France, you'll find very explicit description of how commune was organized, how commune survived, and how commune injected the idea of being together, or the idea of togetherness, among the people who were part of the commune then. So the basic point which comes out of this discussion of commune is, one, togetherness; two, concern for humanity; and three, the idea of protecting each and everybody within the commune. From this, Marx evolved a very interesting conceptual distinction. In Marx's idea, classes are of two types. One, class in itself; another, class for itself. Now, this is the idea which was based on his experience of Paris Commune. Now, class in itself, suppose we are all teachers, we are class in itself. Suppose we are all farmers, we are class in itself. Suppose we are all workers, we are class in itself. But the moment, if there is an enemy who would like to destroy us, and if we stand together
for protecting our interests, we become class for itself. A group of workers stand out for fulfilling their demand against the employers, against the industrialists. Marx would say this group of workers no longer remain class in itself, they become class for itself. Now, this is a very conceptual kind of distinction which he made out of the Paris Commune. Now, another important idea, which is also a kind of expansion of the Paris Commune, which he developed in 18 Brumaire, is the idea of social democracy. Now, democracy, as you know, is a very old traditional concept, rule of the demos, many people, rule of the people. Now, when it comes to social democracy, in Marxist terms, it means that this is a democracy which creates a kind of society, A, which also sustains that kind of society, B, which also devotes wholeheartedly to the continuity of the society. So A, creation, B, sustenance, and C, continuity. So these three things are very important insofar as Marx's notion of social democracy is concerned. And Marx argues, again on the basis of Paris Commune, that this is something which is very distinctive of those who are governed or guided by the Marxist philosophy of class struggle. Now, class struggle leads to social democracy. It's not communistic democracy. But Marx talks about withering away of the state. But Marx never talked about communistic democracy, because Marx said, I am not an astrologer. I cannot predict what is going to happen in 200 years after my death. But I can talk about the process, because I believe in dialectics. Dialectics is nothing but a process. And the process, when you think of process, unlike people who are, enamored by the tradition of Vishwabharati, they don't think in terms of process. The moment you talk about process, it involves change. It involves adaptation. It involves revision. So since Marx believed in dialectics, which talks about the process and constant change, Marx argues that the society can never be stagnant, which he refers to, as I mentioned in his criticism of Feuerbach, which he refers to in his critique of Hegel's philosophy of right. So let me bring to the other point, which I am now coming after the summary. So far I am talking about the basic features of leftism as far as Marx was concerned. Now, as I mentioned at the outset, Nimai Babu, kotokkhon chulbe? 15 minutes. So far I am talking about Marx, and if I get a chance, I will elaborate them little further later. But now I would like to make another point, which my leftist friends, they forget. That's why I drew attention to the study circle which I attended when I was a student. Now, here I would like to bring about the leftist ideas based on what I already talked about, based on the classical Marxist thinking. There are thinkers who talk in a similar language, who raise a similar voice. I cannot refer to any other thinkers because of paucity of time, but I would certainly focus on Gurudev Rabindranath's contribution and Gurudev Rabindranath's idea of leftism. He didn't call himself to be leftist, but those who understand leftism as a conceptual category, those who understand leftism as an enlightening device, they will get many inputs of leftist ideas in the writings of Gandhi, in the writings of Gurudev Rabindranath Tagore,
in the writings of B.R. Ambedkar, in the writings of M.N. Roy, you know, in the writings of, even you can think of Jivanananda Das. So, you know, there are many. But I would like to focus on Gurudev Rabindranath Tagore's ideas, because we are talking from Vishwa Bharati, and as Vice Chancellor of Vishwa Bharati, I think it is my moral duty to enlighten you with ideas which I think, you know, I may have friends who will dispute this claim, but which I think have elements of leftism in very, very clear terms. What I have in mind here, now, I would like to refer to Swadeshi Samaj. Now, you know Swadeshi Samaj, who read Swadeshi Samaj. The Swadeshi Samaj, to me, is a very powerful exposition of the ideas which Marx referred to in his idea of commune, in his idea of social democracy, in his critique of bureaucracy. And this particular text, Swadeshi Samaj, was written in 1904. Now, I don't have any reference whether Rabindranath Tagore read Marxism, but his Russia Chitti is a solid proof to mention that he was aware of the ideological exposition or articulation of Marxism in practice. Now, whether that was good or bad, that's a different question. I'm talking about Tagore of the early part of the 20th century. What happened in 1989 is not the concern here, but that's far, far, you know, miles away from when Tagore wrote his Swadeshi Samaj. Now, in Swadeshi Samaj, he refers to three important points, which to me are nothing but very much Marxist. First of all, he argues that one of the problems of the Indians, which led the British to conquer India, is distrust, is miscommunication between one Indian with another. So the idea of distrust is an important dimension of human behavior, which Tagore noticed when he was around. Now, the idea of distrust was questioned by Karl Marx in the context of commune. He argues that so long as distrust remains, the idea of commune just remains an idea. It was not a practice. But the moment trust brings people together, it became commune in practice. So to me, this is something which has Marxist roots, conceptually speaking. As I said, I don't know whether Tagore read Marx's writings at that point of time when he wrote Swadeshi Samaj. He was governed by, you know, Indian traditional texts. So that's one. Distrust has to be ruled out, has to be rescinded. The second point, he said that, you know, we are interested in partisan gains, in my gain. It's mine. I want things for myself. Tagore said, no. If you want to contribute to society as a whole, what is most important is abdication, is sacrifice. Tag. Tagir dara mohan kaj hoy. Rabindranath kotha. Uni bolchen, ami bolechilam, ami agei bolechilam, ingrej amader raja,
কিংবা আর কেউ আমাদের রাজা এই কথাটা নিয়ে বকাবকি করে সময় নষ্ট না করে সেবার দ্বারা, ত্যাগের দ্বারা, নিজের দেশকে নিজে সত্যভাবে অধিকার করবার চেষ্টা সর্বাগ্রে করতে হবে, দেশকে সমস্ত বুদ্ধিশক্তি, সমস্ত বুদ্ধিশক্তি ও কর্মশক্তিকে সঙ্গবদ্ধ আকারে কেমন করে বিস্তীর্ণ করা যেতে পারে সেটাই আমাদের সর্বপ্রথম উদ্দেশ্য হওয়া উচিত। রবীন্দ্রনাথ বলছেন স্বদেশী সমাজে। এবারে আরেকটা জিনিস বলছেন যে এই যে একত্র করার যে প্রচেষ্টা, এটা আমরা করবো কিভাবে? যেটা আমি আগে বললাম যে মার্কসিজমের ক্ষেত্রে আমি দেখেছি এটা এম্পেরিক্যাল, এটা থিওরিটিক্যাল কনসেপচুয়াল, এবং তারপর আমি বলেছি এটা আইডিওলজিক্যাল। এক জিনিস রবীন্দ্রনাথের মধ্যে দেখতে পাচ্ছি আমি, স্বদেশী সমাজে আমি আপনাদের দেখালাম যে কমিউন থেকে যে আইডিয়াগুলো আমরা দেখতে পাচ্ছি সেই আইডিয়ার রিফ্লেকশন রবীন্দ্রনাথের স্বদেশী সমাজে পাচ্ছি আমরা। এবারে এক করবো কি করে? এই যে এক করবার করার অর্থে মার্ক্স বলছেন কমিউনে একসঙ্গে থাকো, একসঙ্গে খাওয়া দাওয়া করো, একসঙ্গে একে অন্যের পরিপূরক হয়ে থাকো, ইত্যাদি ইত্যাদি ডিটেল করা আছে। সিভিল ফ্রান্স দেখেন সেখানে দেখতে পাবেন। রবীন্দ্রনাথ কিন্তু একই কথা বলছেন, উনি বলছেন যে এই লোকগুলোকে আমি আনবো, মানুষগুলোকে আমি আনবো কি করে? উনি তো গ্রামের কথা বলেছেন, উনি বিশ্বভারতীর আশেপাশে 50টা গ্রামকে দত্তক নিয়েছিলেন। সেই গ্রামের লোকগুলোকে, গ্রামের মানুষগুলোকে আনবো কি করে? গ্রামের মানুষগুলোকে আমি সমাজের মধ্যে সমাজবদ্ধ জীব করবো কি করে? সেখানে উনি কি বলছেন? উনি বলছেন যে এগুলো করার জন্য একটা খুব ভালো রাস্তা আমাদের আছে, যেটা আমাদের দেশের ঐতিহ্যের মধ্যে কিন্তু সম্পৃক্ত। কি মিয়ে সেটা? উনি বলছেন একটা দের ইজ এ মিডিয়াম হুইচ ইজ ভেরি ইন্টিগ্রাল টু আওয়ার সোশ্যাল এক্সিস্টেন্স, অ্যান্ড দ্যাট হ্যাপেন্স টু বি রুরাল ফেয়ার, মেলা। বলছে মেলা এমন একটা জিনিস, উনি বলছেন যে মেলার মাধ্যমে পল্লীবাসী মাঝে মাঝে যখন আপনার নারীর মধ্যে বৃহৎ জগতের রক্ত চলাচল অনুভব করিবার জন্য উৎসুক হইয়া ওঠে, মেলায় তাহার প্রধান উপায়। অর্থাৎ যে মোটোতে বিশ্বভারতী তৈরি হয়েছিল, যারা আপনারা জানেন, ইয়াত্র বিশ্বম ভবতিকা নীরম আর বসুধৈব কুটুম্বকম, এই যে সারা পৃথিবী লোককে একসঙ্গে নিয়ে আসার যে প্রচেষ্টা, যেটা কমিউনে মার্কস বলছেন, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু স্বদেশ সমাজে বলছেন, তার ইনস্ট্রুমেন্টটা কি হবে? উনি বলছেন মেলা। মেলার যে আপনারা যে স্বদেশী সমাজ পড়ে দেখেন 12-13 পাতায় খুব পরিষ্কার করে আলোচনাটা করা আছে যে মেলাতে কিভাবে হতে পারে। উনি বলছেন যে একটা সভায় যদি লোককে ডাকো তাহলে লোক আসবে, কিন্তু সেই সভায় লোকের যে উদ্দেশ্য সেটা কিন্তু খুব লিমিটেড উদ্দেশ্য, খুব সীমিত উদ্দেশ্য। আজকে আপনারা এসছেন আমার বক্তৃতা শোনার জন্য, আমি সেখানে বলবো লেফটিজম, দ্যাটস ইট, এর বেশি আপনারা বেশি আশা কিছু করছেন না। কিন্তু মেলাতে কিন্তু আমরা সেরকম কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে যাই না। মেলা এমন একটা জায়গা যেখানে কিন্তু আমরা সবাই মন খুলে যাই, আমরা উপভোগ করতে যাই। বলে না কান্ট্রি ফেয়ার আর রুরাল ফেয়ার ইজ এ প্লেস ওয়ার পিপল টেন্ড টু গ্র্যাটিফাই দেয়ার উইশেস, দেয়ার ডিজায়ার্স। তো মেলা হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষ হৃদয় খুলে কথা বলে, যেখানে মানুষ মন দিয়ে কথা বলে। অর্থাৎ এরকম একটা পরিবেশের মধ্যে যদি আমরা একসঙ্গে আনতে পারি, তাহলে কিন্তু সমস্ত মানুষকে একত্রিত করা যেতে পারে। এটা রবীন্দ্রনাথ বলছেন মেলার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। দ্বিতীয় ভূমিকা উনি বলছেন যে এটা এটা খুব প্রাসঙ্গিক আমাদের পক্ষে আজকে, এই হিন্দু মুসলমানের লড়াই 1904 সালে লেখা হচ্ছে, আপনারা জানেন বোধ হয়, ঠিক তার পরের বছর থেকে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হবে 1905। ঠিক তার আগে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বুঝতে পারছেন যে বাংলাদেশে হিন্দু মুসলমানের মধ্যে একটা বৈরিতা আসছে, এবং সেই বৈরিতা কিন্তু দেশের এবং দশের পক্ষে ক্ষতিকারক। সেই বৈরিতাকে বন্ধ করার জন্য রবীন্দ্রনাথ কি বললেন? যে মেলা হচ্ছে উপায়, সেখানে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে আসবে, কথা বলবে, হৃদয় দিয়ে কথা বলবে, মন দিয়ে কথা বলবে,
এবং সেখানে হিন্দু মুসলমানদের মধ্যে সদ্ভাব সম্ভাবনা হওয়ার খুব বেশি। আমি কিন্তু এখানে কমিউন পড়ছি, মার্ক্সের কমিউন যদি পড়েন সিভিল ওয়ার ইন ফ্রান্স আর রবীন্দ্রনাথের স্বদেশ সমাজ যদি পড়েন দেখবেন দুটো টেক্সটের মধ্যে ভাষা হয়তো আলাদা, প্রেক্ষাপট হয়তো আলাদা, কিন্তু ভাবনা চিন্তার দিক থেকে এক। আমি মনে করি রবীন্দ্রনাথ কিন্তু একজন বড় বামপন্থা ছিলেন সেই অর্থে, যদি আপনারা বামপন্থা মানে ধান্দাবাজির বামপন্থার কথা আমি বলছি না, বামপন্থা মানে তকমা নয়, মানুষের স্বার্থ সিদ্ধির তকমা নয়, বামপন্থা মানে হচ্ছে যেখানে মানুষের উপকার করার উদ্দেশ্য, মানুষকে মানুষ হিসেবে গণ্য করার উদ্দেশ্য। অর্থাৎ আমি যেটা বলি যে রাম বালো আল্লাহ বালো, রাম বালো আল্লাহ বালো, আপনি আপকে আপনি আপকো মজহব সে বচা লো, আপনি আপকো মজহব সে বচা লো, মন্দির মসজিদ কবি ফুরসত মে বনা লেনা, মন্দির মসজিদ কবি ফুরসত মে বনা লেনা, আভি নফরত সে টুটে হে ঘর কো তো বনা লো, আভি নফরত সে টুটে হুয়ে ঘর কো তো বনা লো। অর্থাৎ মানুষের মধ্যে দেশ হিংসা পরশ্রী কাতরতা, এই যে ভাবনা চিন্তাগুলো, এই ভাবনা চিন্তাগুলো কিন্তু মূলে কঠোরঘাত করছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং আরো পরিষ্কার করে আমি আরো একটা দুটো জায়গা বলবো বলে আমি থামবো। এটা হচ্ছে আপনারা যদি দেখেন এবার ফিরাও মোড়ে কবিতাটা যদি পড়েন আপনারা, সেখানে অনেক বড় কবিতা, আমি সবটা পড়বো না, শুধু একটা জায়গা পড়বো এবং সেখানে রবীন্দ্রনাথ যে কত বড় বামপন্থা পরিষ্কার আসছে, এসব মূঢ় ম্লান মুখ ম্লান মুখ মুখে দিতে হবে ভাষা, এসব শান্ত শুষ্ক ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা, ডাকিয়া বলিতে হবে মুহূর্তে তুলিয়া শির, একত্র দাঁড়াও দেখি সবে, যারা যার ভয়ে তুমি ভীত সে অন্যায় ভীরু তোমাচে, যখনই জাগিবে তুমি তখনই সে পলাইবে ধে, রবীন্দ্রনাথ বলছেন। দেখুন এখানে প্রত্যেকটা কথা কিন্তু আমি যেগুলো আগে বললাম মার্ক্সের ভাবনা চিন্তা সেগুলো সব কিন্তু এখানে রিফ্লেক্টেড হচ্ছে। আরো পরিষ্কার করে বলছেন যে মানুষকে মানুষ হিসেবে ভাবো, প্রভাত উৎসব কবিতায় হৃদয় আজ মোর কেমনে গেল খুলি, জগৎ আসি হেতা করেছে কোলাকুলি, জগৎ আসি ছেথা করিছে কোলাকুলি, ধরাই আছে যত মানুষ শত শত, আসিছে প্রাণে মোর হাসিছে গলা গলি। একই কথা, আমি তো কোনো নতুন ভাবনা চিন্তা এখানে দেখছি না। এছাড়া আপনারা যদি আরো পরিষ্কার ভাবনা চিন্তা যান, এই যে একত্র করার যে প্রচেষ্টা, যে একত্র করার মাঝখানে মানুষের না আছে ধর্ম, মানুষের না আছে শ্রেণীবিভাগ, মানুষের না আছে জাত্যাভিমান, সেখানে আমরা সবাই মানুষ, সেই বক্তব্যটা আরো পরিষ্কার ভাবে বলছেন উনি ভারত তীর্থ কবিতায়। আমি সবটা বলবো না, খানিকটা, এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ ছুচি করি মন ধরো হাত সবাকার, এসো হে পতিত করো অপরীত সব অপমান ভার। এখানে আপনি মার্ক্স দেখছেন না, এখানে কি বামপন্থা দেখছেন না? তারপর আমি কি বলতে চাইছি যে আমাদের মধ্যে যে ভুল ধারণা যে বামপন্থা মানেই একটা বিদেশি জিনিস, এবং যেটা করার জন্য আমরা 1942 সালে একটা ঐতিহাসিক ভুল করেছি, 1964 সালে একটা ঐতিহাসিক ভুল করেছি, 1971 সালেও সেই ঐতিহাসিক ভুল করেছি, 1972 সালে আমাদের দেশের মধ্যেই আছে এই ভাবনা চিন্তা, নতুন ভাবনা চিন্তা নয় এটা। এবং তার সবচেয়ে আরেকটা আমি উদাহরণ দিয়ে আমি আমি আমার কনক্লুশনে আসব যে এই ধরনের যে বক্তব্য যারা রবীন্দ্রনাথ বলছেন, এরকম আশা রাখছেন, এই আশাব্যঞ্জক কথাবার্তা বলছেন, মানে আমি বলছি রবীন্দ্রনাথ তো সো অপটিমিস্টিক দ্যাট রবীন্দ্রনাথ কুড থিঙ্ক অফ এ সোসাইটি হুইচ ওয়াজ সট টু বি এস্টাবলিশড অন এ ক্লেম অফ creating a society of equity, a society of togetherness, a society of being attached
with one another. The same Rabindranath was also upset that there are many limitations in our society which will restrain or which will deter the growth of society which Rabindranath was thinking about. Chotto ekta pustika ache jar naam charitra puja. Amar khub favorite pustika ota. Tar karon oikhane Gurudev bolchen উনি তিনজন লোককে খুব শ্রদ্ধা করেন, একজন হচ্ছে রামমোহন, একজন হচ্ছে বিদ্যাসাগর, একজন হচ্ছেন তার পিতাদেব পিতৃদেব মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আপনি যদি রামমোহন আর বিদ্যাসাগর দেখেন সেখানে বলছেন সামাজিক বক্তব্য বলার চেষ্টা করছে, রামমোহনে সতীদাহ প্রথা বন্ধ করছেন, বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করছেন, কিন্তু দেবেন্দ্র ঠাকুর অর্থাৎ পিতৃদেব তিনি কিন্তু আধ্যাত্মিকতার দিকে নিয়ে যাচ্ছেন। আমি বলি চারিত্র পূজা এমন একটা গ্রন্থ, এমন একটা পুস্তিকা যেখানে রবীন্দ্রনাথ যে কত ভাবনা চিন্তা কিভাবে দেখতেন তার একটা ফাউন্ডেশনাল টেক্সট আমি মনে করি। এই চারিত্র পূজায় উনি বলছেন যে আমি তো এত ভাবনা চিন্তা করছি কিন্তু সমাজের মধ্যে এমন কিছু লিমিটেশনস, এমন কিছু ক্যান্সার তৈরি হচ্ছে যে ক্যান্সারের ফলে আমি যেটা ভাবছি সেটা তো নাও হতে পারে। কি সেই বক্তব্য? চারিত্র পূজা যদি আপনারা পড়েন দেখবেন এই এই বক্তব্যটা আমি অনেক জায়গায় উল্লেখ করেছি, আমি আজও উল্লেখ করব। উনি বলছেন আমাদের সম্বন্ধে, আমাদের আমরা যারা বিশেষত বাঙালি, কারণ রবীন্দ্রনাথের কনটেক্সট ছিল বাংলাদেশ, বলছেন আমরা আরম্ভ করি শেষ করি না, আরম্ভ করি কাজ করি না, যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না, যাহা বিশ্বাস করি তাহা পালন করি না, ভুড়ি পরিমাণ বাক্য রচনা করতে পারি, তিল পরিমাণ আত্মত্যাগ করিতে পারি, আমরা অহংকার দেখাইয়া পরিতৃপ্ত থাকি, যোগ্যতা লাভের চেষ্টা করি না, আমরা সকল কাজেই পরের প্রত্যাশা করি অথচ পরের ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করিয়া থাকি, পরের অনুকরণে আমাদের গর্ব, পরের অনুগ্রহে আমাদের সম্মান, পরের চক্ষে ধুলি নিক্ষেপ করিয়া আমাদের পলিটিক্স, এবং নিজের বাক চাতুর্যে নিজের প্রতি ভক্তি বিহ্বল হইয়া উঠাই আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য। এই দুর্বল ক্ষুদ্র হৃদয়হীন কর্মহীন দাম্ভিক তার্কিক জাতির কি কোনো ভবিষ্যৎ আছে? আমি আরো উল্লেখ করতে পারি কারণ জানি আপনাদের ধৈর্যের পরীক্ষা শুরু হয়ে গেছে এবারে। তা আমি যেটা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে, মানে আমি এবার উপসংহারে আসছি, আমি যেটা বলার চেষ্টা করলাম যে দেখুন বামপন্থা কি এবং কেন তার পিছনে একটা ঐতিহাসিক কারণ আছে, এটা একটা মতবাদ। সেই মতবাদের মধ্যে যেটা কেন্দ্রবিন্দু আমি মনে করি, আমার খুব স্বল্প বুদ্ধিতে আমার মনে হয়েছে কেন্দ্রবিন্দু হচ্ছে ওয়েলবিং টু হিউম্যানিটি, যেটা মার্ক্স বলছেন হিউম্যান ইমানসিপেশন। অর্থাৎ মার্ক্সের মধ্যে এই ডিস্টিংশনটা খুব ইম্পর্টেন্ট, উনি দুটো ব্যবহার করছেন পলিটিক্যাল ইমানসিপেশন আর হিউম্যান ইমানসিপেশন। আপনি যদি আম্বেদকারের শেষ যে বক্তৃতা সংবিধান সভায় 25 নভেম্বর 1949 সাল, তারপরে রাজেন্দ্র প্রসাদ বলবেন সংবিধান সভা ভেঙে যাবে, কনস্টিটিউশন তৈরি হয়ে যাবে, সেখানে উনি কিন্তু ব্যাখ্যা করছেন যে ভারতবর্ষে সংবিধানের মাধ্যমে আমাদের হয়তো পলিটিক্যাল ইমানসিপেশন হলো, রাজনৈতিকভাবে আমরা স্বাধীন হলাম, কিন্তু হিউম্যান ইমানসিপেশন কি হলো, মানুষের মুক্তি কি হলো, যেখানে ব্রাহ্মণ শূদ্রর পার্থক্য রয়েছে, যেখানে শ্রেণী বিভাজন রয়েছে, যেখানে শহর আর গ্রামের মানুষ নিয়ে পার্থক্য আছে, সেখানে সত্যি সত্যি হিউম্যান ইমানসিপেশন হলো? গুরুদেব ঠিক সেই কথাই বলছেন, কার্ল মার্ক্স সেই কথাই বলেছেন যে আমাদের লেফটিজম যদি আমরা ভাবি, যারা রাজার বাঁদিকে বসেছিল, যারা বলেছিল রাজার ক্ষমতা খর্ব কর, অর্থাৎ একটা ভাবনা চিন্তা, যে ভাবনা চিন্তাটা তৎকালীন যুগে যে ভাবনা চিন্তা তার বিরোধিতা করেছে, সেই বিরোধিতার মাধ্যমে আজকেও তাই। গুরুদেব এবং কার্ল মার্ক্স আম্বেদকারের কথা আমি খুব অল্পই বললাম, সবার যখন ভাবনা চিন্তা দেখি সেখানে কিন্তু আমি একটা জিনিস বারবার লক্ষণ মনে হয় যে বামপন্থা কোন একটা বিশেষ দলে কুক্ষিগত কখনোই ছিল না। যারা ভাবেন যে বামপন্থা মার্ক্স এঙ্গেলস লেনিন তারা ভুল করে, তারা করেন তাদের নিজেদের স্বার্থের উদ্দেশ্যে,
আমি এই ডিবেটের মধ্যে এই প্রস্তাবটা রাখতে চাইছি যে আমার কাছে মনে হয়েছে বামপন্থা এমন একটা ভাবনা চিন্তা যে ভাবনা চিন্তার মধ্যে কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষের মনুষ্যত্ব আবিষ্কার করা, মানুষের মধ্যে মনুষ্যত্ব আবিষ্কার করা। সেই মনুষ্যত্ব আবিষ্কার করার জন্য সামাজিক পরিবর্তন দরকার, অর্থনৈতিক পরিবর্তন দরকার, রাজনৈতিক পরিবর্তন দরকার। যে কথাটা মার্ক্স বলেছেন তার বিভিন্ন টেক্সটের মাধ্যমে, যে কথাটা কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন তার বিভিন্ন টেক্সটের মাধ্যমে, সে কথাটা গান্ধী বলেছেন তার টেক্সটের মাধ্যমে, সে কথাটা বি আর আম্বেদকার বলেছেন তার টেক্সটের মাধ্যমে। তো মূল যে বক্তব্যটা দাঁড়ালো এখানে সেটা হচ্ছে আমরা যারা বলি বামপন্থী কি এমন কেন আমি জানি না, আপনাদের কাছে এই প্রশ্নের উত্তরটা স্যাটিসফ্যাক্টরি কিনা, যদি না হয় খুব ভালো, কারণ তাহলে আমিও আরো অন্য বক্তব্য শোনার সুযোগ পাবো। সেজন্য আমি চাই যে আপনারা ডিস্যাটিসফাইড থাকুন এবং আপনারা যারা শুনছেন তারা আসুন, এসে আমাকে একটু এনলাইটেন করুন। আমি এই বক্তব্যটা দিয়ে আজকে ডিবেট শুরু করলাম। এই ডিবেটটা আপনারা চালাতে চান, যারা যারা চালাতে চান তাদের সবাইকে আমি করজোরে অনুরোধ করছি আপনারা আসুন, এসে আমরা বসে আমরা আলোচনা করি। আমি জানতে চাই এই যে বামপন্থা কি এবং কেন, আমার স্বল্প বুদ্ধি যেটুকু মনে হয়েছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এবং আমার ধারণা দিস উইল লিড টু আ লং ড্রন ডিবেট অ্যামাং দোজ হু আর কনসার্ন উইথ দিস কোয়েশ্চেন, সিম্পলি বিকজ ইন ইন্ডিয়া এসপেশালি ইন ওয়েস্ট বেঙ্গল লেফটিজম হ্যাজ সডেনলি বিকাম আ ডিভাইস ফর গ্র্যাটিফাইং পার্সোনাল partisan interest. That's why after 34 years of rule, you know, the leftist ideology is most hated ideology as far as common human beings are concerned. These same leftists were highly appreciated when they introduced Operation Borga, when they empowered the Panchayat Raj system. The same leftists are now hated. So I think we need to go for self introspection, atto samalochona kora dorkar. To shekhane amar dharona ei je bhabna chinta gulo kora dorkar. Ar ekta kotha, ajker projonmo tara porashonta ekdomi koren na. Ami ei kotha gulo bollam ei karone ami oneker shonge kotha bolechi je tumra ethics book porecho, tumra class struggle in France porecho, tumra critique of Hegel's civil right porecho na. আমি কারো কাছ থেকে কিন্তু সদর্থক উত্তর পাইনি। সেই জন্য আমি এই প্রজন্মকেও বলবো যে পড়াশুনো করো, এগুলো পড়ো, পড়লে ভাবনা চিন্তার প্রসার হতে হবে, তাতে তোমাদের উপকার হবে এবং যারা পরবর্তীকালে আসছেন তাদের উপকার হবে। আমাদের জীবন তো শেষ, কিন্তু তোমাদের জীবন সামনে অনেক জীবন এগিয়ে আছে, তোমাদের উপর কিন্তু দেশ পৃথিবী নির্ভর করছে, সেই জন্য নিজেকে তৈরি করো। আমি এই অনুরোধ জানিয়ে সবাই ভালো থাকুন করোনার সময়, আমি বলি যে শারীরিক দূরত্ব নিশ্চয়ই বজায় রাখবেন কিন্তু সামাজিক দূরত্ব নয়। সবসময় মনে রাখবেন যে সমাজের মধ্যে থাকতে হলে সামাজিক দূরত্ব রাখা মানে সেটা কিন্তু সবচেয়ে ক্ষতিকারক। এই অবস্থায়, এই অতিবারের অবস্থায় শারীরিক দূরত্ব নিশ্চয়ই রাখবেন যেটা করোনার বিরুদ্ধে, কিন্তু সামাজিক দূরত্ব কখনোই করবেন না। আমাদের লড়াই কিন্তু করোনার বিরুদ্ধে, আমাদের লড়াই কিন্তু যারা করোনা এফেক্টেড তাদের বিরুদ্ধে নয়, তাদেরকে আমাদের কাছে টানতে হবে, তাদেরকে আমাদের মানসিক জোর দিতে হবে। তাই এই অনুরোধ করে আপনারা সবাই ভালো থাকুন, আবার নিশ্চয়ই পরবর্তীতে কখনো দেখা হবে, এইভাবে ভালো থাকুন, নমস্কার। থ্যাংক ইউ স্যার ফর ইওর নাইস থট প্রভোকিং এন্ড আই থিঙ্ক ক্লিয়ারলি ওয়ান অফ দি বেস্ট লেকচার on why and what is leftism, and many of us, I don't have any hesitation to express myself that the ground of why and what is leftism historically actually not known to many of us, so in that way we are enriching ourselves. And let me just say, Sir, by His Excellency stated that it is small introduction, not inclusive, as leftism is a vast in its nature. So by this sentence he intend to open a door of discussion, open a door of debate. Bampantha ki ebong keno,
এটা আমাদের আরো পরিষ্কার করে জানা বোঝা শেখার দরকার আছে। তাই আমরা আশা করব যে এই 22তম অধিবেশনের যে লেকচার আমরা শুনলাম স্যারের কাছ থেকে তাতে আমরা অত্যন্ত সমৃদ্ধ হয়েছি। এখন সময় আমাদের খুব কম, তাই আমরা চট করে গোটা দু তিনেক প্রশ্ন আমরা চ্যাটবক্স থেকে তুলে নেব। আমি স্যারের দৃষ্টি আকর্ষণ করব, আমাদের অধ্যাপক সন্দীপ বাসু সর্বাধিকারীরা বলছেন, হোয়েন উই টক অ্যাবাউট ক্লাস অর ফর দ্যাট ম্যাটার ক্লাস ফরমেশন কনসেপচুয়ালি দ্য কোয়েশ্চেন অফ কনসাসনেস অ্যাপিয়ার, উইল ইউ কাইন্ডলি সে এ ফিউ ওয়ার্ডস ইন দ্য রেসপেক্ট স্যার? না সন্দীপ, আমি কিন্তু এইটা ইলাবোরেট করতে পারতাম, কিন্তু যেহেতু সময় অল্প বলে আর অনেকটা বড় ক্যানভাস নিয়ে আলোচনাটা করলাম, আমি যেখানে ডিস্টিংশন করলাম ক্লাস ইন ইটসেলফ এন্ড ক্লাস ফর ইটসেলফ, এইখানে কিন্তু এলিমেন্ট অফ কনসাসনেস ইজ ইমপ্লাইড, এবং যেটা পরবর্তীকালে গ্রামসি এবং তার শিষ্য লুসিও কোলেত্তি আরো ভালোভাবে এক্সপ্লেন করবেন যে কনসাসনেস এর মধ্যে কিন্তু একটা ফলস কনসাসনেস দাঁড়িয়ে থাকে। যেমন ধরো আমরা যখন বলি যে এক্স স্টেট ইজ গুড ফর দ্য কমিউনিটি, এবং কিন্তু সেই গুড ফর কমিউনিটি বলে যেন স্পেসিফিক কমিউনিটি, আজকে ধরো এই ফার্মার্স বিল নিয়ে যে আলোচনাটা হচ্ছে অনেকেই মনে করছেন যে এটা খুব ভালো, অনেকেই মনে করছেন এটা খুব খারাপ। তেমন এইখানে কিন্তু মার্কসিস্ট হিসাবে আমি বলবো, যদি আমি সাপোর্ট করি বিলের, তাহলে বলবো যারা বলছেন খারাপ তারা ফলস কনসাসনেস রিপ্রেজেন্ট করছে, আর আমি যদি অপোজ করি যারা এটা অপোজ করি তাদের বলবো যে ওরা রিয়েল কনসাসনেস যেটা সেটা সাপোর্ট সেটা রিপ্রেজেন্ট করছে। যেন ক্লাস কনসেপ্টের মধ্যে কিন্তু আইডিয়া অফ কনসাসনেস ইজ ইমপ্লিসিটলি হোয়াট ইজ কল ইমপ্লিসিটলি ইমপ্লিসিটলি স্টেজ দি আইডিয়া অফ কনসাসনেস ইমপ্লিসিটলি স্টেজ ইন দি আইডিয়া অফ ক্লাস। অতএব কনসাসনেস এর ব্যাপারটা আলোচনা করিনি মানে এই নয় যে আমি কনসাসনেস এর ব্যাপারটা মাথায় ছিল না, মাথায় ছিল, কিন্তু আমি এটা এত বেশি মাইনিউট ডিটেলস বলে আমি সেখানে গেলাম না, তাহলে আলোচনা ভীষণ টেকনিক্যাল হয়ে যেত। আই এম গ্ল্যাড ইউ রেজ দিস পয়েন্ট, এবং আমি তোমাকে রিকোয়েস্ট করবো এই ব্যাপারটা তুমি ধরো না, তুমি ধরে নেক্সট মিটিং এ আলোচনা করো। One more question for you, asked by পার্থ প্রতিম সরকার। স্যার আপনি কি মনে করেন যে মার্কসিজম আর লেফটিসিজম এক? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। লেফটিসিজমের যে আইডিওলজিক্যাল সোর্স অফ সাস্টেনেন্স দ্যাট হ্যাপেন্স টু বি মার্কসিজম, আমি যেটা বললাম প্রথমেই মনে যা জিনিস নিশ্চয় শুনেছেন, এই লেফট রাইটের ডিস্টিংশনটি কিন্তু একটা ঐতিহাসিক ডিস্টিংশন। যারা রাষ্ট্রকে রাষ্ট্রের বিরোধিতা করেছিল সেই সময়ে দে ওয়ার নোন অ্যাজ লেফটিস্ট, আর যারা রাষ্ট্রকে সমর্থন করেছিল দে ওয়ার নোন অ্যাজ রাইটিস্ট। মার্কস ওয়াজ ওয়ান অফ দি থিঙ্কার্স হু অপোজড দ্য স্টেট, সেই জন্য আমি এটা হচ্ছে জেনেরিক ডিস্টিংশন, লেফট রাইট হচ্ছে জেনেরিক হোয়াট ইজ কল জেনেরিক ক্যারেক্টারাইজেশন বা জেনেরিক লেভেল, লেফট রাইট জেনারিক লেভেল। আর তার মধ্যে যদি জেএস বিল দেখো সে হচ্ছে রাইট উইং, সে স্টেটকে সাপোর্ট করে যাচ্ছে, কনস্টিটিউশনকে সাপোর্ট করে যাচ্ছে, কিন্তু যদি মার্কস দেখো, মার্কস এঙ্গেলস লেনিন মাও গ্রামসি কোলেত্তি আমাদের এখানে হায়দ্রাবাদে নিজামের বিরুদ্ধে যারা লড়াই করলেন, বিটি রন্ধিবে ইত্যাদি ইত্যাদি, যারা তেভাগা নিয়ে লড়াই করলেন ইত্যাদি, তারা এরা কিন্তু সবাই কিন্তু লেফটিস্ট ইন দ্য সেন্স দ্যাট দে অপোজ দ্য স্টেট। এবং মার্কস হচ্ছে ইজ ওয়ান অফ দি পায়োনিয়ার্স অফ আর্টিকুলেটিং দি লেফটিস্ট থট ইন টার্মস অফ সলিড ফাউন্ডেশনাল আইডিয়াস হুইচ লেড টু মেনি থিঙ্কার্স টু ডেভেলপ দিস পয়েন্ট অফ ভিউ লেটার। তো সেই হিসেবে আমি বলছি যে লেফটিজম রাইটিজমটা কিন্তু একটা জেনেরিক আইডিয়া, তার মধ্যে মার্কসিজমটা হচ্ছে একটা ম্যানিফেস্টো আর্টিকুলেশন বলতে পারি, আর্টিকুলেশন। ধন্যবাদ স্যার। এরপরে ল্যাপটপে বাংলা সফটওয়্যার জন্য বোঝা যাচ্ছে না, আর হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন আমাদের গ্রন্থাগার কর্মী অর্পিতা চ্যাটার্জি। ওনার প্রশ্ন, অর্পিতা চ্যাটার্জি, অর্পিতা, আর প্রশ্নটা হচ্ছে বিশ্বভারতীর অ্যাক্ট এ অধ্যাপকের যে সংজ্ঞা দেওয়া আছে প্রফেসর রিডার ও লেকচারাররা ছাড়াও
প্রতিটি মানুষ যারা শিক্ষার সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই অধ্যাপক। এই সমভাবাপন্ন চিন্তা, এই সাম্যবাদী ভাবনা যা সারা ভারতবর্ষে বিরল ভাবনা। পশ্চিমে যেখানে প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, কিন্তু আজও ভারতবর্ষে এই ভাবনা বিপন্ন। ভারতের শিক্ষা ব্যবস্থাতে উচ্চশিক্ষায় শিক্ষকদের প্রাধান্য দেওয়া হয়, কিন্তু তা থেকে বিশ্বভারতী আলাদা ছিল। তথাকথিত বামপন্থীরা বিশ্বভারতী রবীন্দ্রনাথকে যারা বুর্জোয়া করে রেখেছিল, তারাই তাদের বামপন্থা দিয়ে বিশ্বভারতীকে বিশ্বভারতীর বুকেও বিভেদ বুনেছে। এই স্বঘোষিত বামপন্থীদের কি বামপন্থীদের বলা যাবে, নাকি আমরা রবীন্দ্রনাথকে বামপন্থী বলবো? এই বিষয়ে আপনার মতামত কি? আমি এখানে যে আলোচনাটা করলাম, সেটা আলোচনা করার একটা মূল উদ্দেশ্য হচ্ছে একটা তর্ক শুরু করলাম। যে তর্কের মাধ্যমে আমি বললাম বামপন্থা মানে, আমি যেটা কথাটা বারবার উল্লেখ করেছি, বামপন্থা মানে কিন্তু স্বার্থ রক্ষা করার তকমা নয়। বামপন্থা মানে যেটা কার্ল মার্ক্স বলে গেছেন বিভিন্ন টেক্সটে, যেটা আমি রবীন্দ্রনাথ নিয়েও খানিকটা ব্যাখ্যা করলাম, এইগুলো হচ্ছে বামপন্থার আসল মানে। এখন কোনো লোক যদি এটাকে ডিস্টর্ট করে, যদি মনে করেন এটা জাস্ট একটা প্ল্যাটফর্ম বা একটা তকমা বা একটা লেভেল যার মাধ্যমে আমি আমার স্বার্থ রক্ষা করব, তাহলে আই এম হেল্পলেস, আমি কিছু বলতে পারবো না। বিশ্বভারতীর কনটেক্সটে কি হচ্ছে না হচ্ছে সেটা যখন ভাইস চ্যান্সেলর বলবেন তখন হয়তো তার মতামতই রাখবেন, কিন্তু আজকে আমি ভাইস চ্যান্সেলর হিসেবে বলিনি, আমি আজকে একজন শিক্ষক, একজন একাডেমিক বিদ্যুৎ চক্রবর্তী হিসেবে বললাম। তো সেখানে এই ধরনের প্রশ্নগুলো আমার কাছে খুব অবান্তর মনে হয়। Right, and by this answer I think one more question has already been answered, which is asked by Abhishek Das: can you distinguish between actual leftist and leftist from Shantiniketan? This answer I think you have got it. Then one question, most likely the Subhro Sundar Goswami, he would like to propose I think a topic which may be next course of discussion. That is, would you like to listen about Marxist economy too? This is his question. I think he would propose a topic of next course of discussion, most likely. So, I তুমি একজন ভালো বক্তাও নিয়ে এসো, এটা খুব ভালো সাধু প্রস্তাব। আমার মনে হয় তোমার যদি মাথায় কেউ থাকেন যিনি এই ব্যাপারটা সম্বন্ধে আমাদের বলতে পারবেন, তো মোটামুটি রেকগনাইজড। এবং আমি কিন্তু এই ইউনিভার্সিটি লেকচার সিরিজের মধ্যে কিন্তু ধরো লর্ড বিজ্ঞান দেশাই বক্তৃতা দিয়েছেন, এখানে যারা দিয়েছেন তারা সবাই কিন্তু জগৎ বিখ্যাত লোকজন। তো সেই ধরনের লোকজন যদি তুমি কাউকে পাও, কোনো বক্তাকে পাও, নিশ্চয়ই হি অর শি ইজ ওয়েলকাম টু শেয়ার দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড বি পার্ট অফ ইউনিভার্সিটি লেকচার সিরিজ। আর তুমি যদি নিজের ব্যক্তিগত মতামত দিতে চাও, আমি রিকোয়েস্ট করব প্লিজ রাইট ইট ডাউন অ্যান্ড গিভ ইট টু মি, আই লাভ টু রিড হোয়াট এভার ইউ রাইট। Then second last question, that is our colleague from Philosophy Department, MP Terence Samuel. Thank you, sir, for this panel lecture. You raised the issue of tradition and it's not fossilized or mummified one, but how to deal with the cultural lag, difference between material condition and culture in realizing the tradition as emanating from the progressive notions existing in a particular historical epoch. আমি তুমি যদি মার্কসিজমে বিশ্বাস করো, তাহলে মার্কসিজম কিন্তু আমাদের একটা রাস্তা বলে দিয়েছে, সেটা হচ্ছে মার্কসিজমে যে ঐতিহাসিক পরিবর্তন যেগুলো হয় সেগুলো হয় থ্রু ডায়ালেকটিক্স। ডায়ালেকটিক্সটা কিন্তু মানে হচ্ছে একটা প্রক্রিয়া, বেসিক্যালি যে প্রক্রিয়ার মধ্যে জানো বোধ হয় খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে বলা যায় ইটস কল ডায়ালেকটিক্যাল ট্রায়ো। তোমরা জানো বোধ হয় যেটা আমরা বলি, ধরো আমি বললাম দুয়ে দুয়ে তিন, সেটা হয়ে গেল ডায়ালেকটিক্যাল ল্যাঙ্গুয়েজে থিসিস। তুমি তখন বললে না না দুয়ে দুয়ে তিন নয় দুয়ে দুয়ে চার, তখন সেটা হয়ে গেল অ্যান্টিথিসিস। তারপর সিনথেসিসটা এলো, হয়তো এগ্রি করলো কেউ না দুয়ে দুয়ে চারই হতে পারে, কিন্তু যদি খুব ফাইন ম্যাথমেটিশিয়ানকে জিজ্ঞেস করো সে কিন্তু তিনও করতে পারে, সে পাঁচও করতে পারে। আমার বক্তব্য হচ্ছে এটাই যে থিসিস, কোয়েশ্চেনিং অ্যান্টিথিসিস, অ্যান্ড আউট অফ দিস কোয়েশ্চেনিং এমার্জেস সিনথেসিস, এগেন সিনথেসিস বিকাম থিসিস, স্ট্রাগলস উইথ অ্যান্টিথিসিস,
leads to the emergence of synthesis. এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে মার্কস বলছেন ডায়ালেকটিক্স, এটা কিন্তু ওর আইডিয়া নয়, এই আইডিয়াটা উনি বড় করেছেন ফ্রম হেগেল। তো এরপরে উনি বলছেন হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম, যে ইতিহাসের মধ্যে কিন্তু এই পরিবর্তনটা আমরা খুব ভালোভাবে লক্ষ্য করছি। উনি ইতিহাসকে ভাগ করেছেন যে প্রথমে আমরা দেখছি সার্ফডম, অর্থাৎ সেখানে সার্ফরা কাজ করছে জমিদারের সঙ্গে, যাদের ল্যান্ডলর্ড, সেখানে কিন্তু তাদের কোনো অধিকার থাকছে না, তারা কাজ করছে অ্যাজ পার দ্য ডিকটাম অফ দি ল্যান্ডলর্ড, তারা হচ্ছে দে ওয়ার ট্রিটেড অ্যাজ মেশিনস। এরপরে বলছেন আমরা যে সমাজটা দেখছি সেটা হচ্ছে গিয়ে স্লেভারি, স্লেভারিতে স্লেভসরা জমিদারের সঙ্গে লিঙ্ক, কিন্তু স্লেভের কিছু অধিকার ছিল, তারা রাতে ঘুমোতে পারতো, তারা বিয়ে থা করতে পারতো, তারা বাচ্চা কাচ্চার কথা ভাবতে পারতো, ইত্যাদি ইত্যাদি, সেখানে কিন্তু এর পরিবর্তন হচ্ছে। তারপরে হচ্ছে ফিউডালিজম, যেখানে কিন্তু স্লেভ বা সার্ফ থাকছে কিন্তু তাদের স্বাধীনতাটা অনেক বাড়ছে। তারপর উনি বলছেন ক্যাপিটালিজম, যেখানে পেজেন্ট থেকে একদম আমরা ওয়ার্কিং ক্লাসের দিকে চলে যাচ্ছি, যে ওয়ার্কাররা কাজ করছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এরা কাজ করাচ্ছে, তারা সারপ্লাস ভ্যালু এক্সট্রাক্ট করছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওয়ার্কার্স আর নট অ্যাজ ব্যাড অর অ্যাজ ওয়ার্স অ্যাজ আইদার স্লেভ অর সার্ভস। তারপরে সোশ্যালিজম ইত্যাদি, এখানে যদি এটা দেখো তাহলে দেখবে যে সবসময় কিন্তু সমাজে একটা পরিবর্তন ঘটছে এবং পরিবর্তনটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে। তুমি ভারতবর্ষ দেখো না, এক সময়ে ভারতবর্ষে 5% শিক্ষিত লোক ছিল, আজকে সেখানে আমাদের লিটারেট সংখ্যা প্রায় মোর দ্যান 60%। তার মানে আমাদের পরিবর্তনটা হচ্ছে। সেই জন্য আমি কিন্তু খুব আশাবাদী যে এখন যে সাময়িক অধঃপতন অবক্ষয় আমরা দেখছি, এগুলো সাময়িক, আমার ধারণা সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে যে প্রক্রিয়াতে তোমার মতন মানুষ, আমি জানি না তুমি ছাত্র না শিক্ষক, তোমার মতো মানুষ সেও কিন্তু এই ধরনের ভাবনা চিন্তা করছে। তার মানে আমাদের সমাজের মধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা সবাই একটা সামাজিক উন্নতির কথা ভাবছি, যে সামাজিক উন্নতিতে মানুষ কেন্দ্রবিন্দু থাকবে। থ্যাংক ইউ স্যার। And due to paucity of time, we will take this as a final and last question. There are many questions yet to come. So last question is from most likely student Apurva Sarad. Please, Apurva Sarad, one student, most likely Shikha Bhavana. Please comment on the views of taxation with respect to leftism. Views of taxation with respect to leftism. এটা খুব শক্ত প্রশ্ন তুমি করলে, একদম ভীষণ টেকনিক্যাল ব্যাপার। এখন লেফটিজমের ক্ষেত্রে যেটা বলে, আমি আমার এটাতে খুব বেশি মানে জানকারি বা নলেজ নেই, তা আমি একটু মানে হাওয়াতেই কথা বলবো, এবং আমি তোমাকে অ্যাডভাইস করব আমাদের অর্থনীতি বিভাগে যে মাস্টারমশাইরা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে, এবং যোগাযোগ করলে ওখানে বামপন্থা মাস্টারমশাই কিছু আছেন তাদের সঙ্গে কথা বলে তুমি এই প্রশ্নের উত্তরটা নিও। তবে লেফটিজম ট্যাক্সেশনের প্রসঙ্গে কোনো জেনারেল তত্ত্ব দেওয়া বোধ হয় খুব মুশকিল। তবে যদি প্যারি কমিউনের কথা বলো, তুমি যে মার্কসিস্ট ক্লাসিক্যাল টেক্সটের কথা বলো, সেখানে কিন্তু একটা প্রোগ্রেসিভ ট্যাক্সেশনের কথা বলা হয়েছে। সেটার মানেটা কি? সেটার মানেটা হচ্ছে এটাই, মার্কস এভাবে বলেছেন টেকনিক্যাল কথা, ফ্রম ইচ অ্যাকর্ডিং টু ইজ অ্যাবিলিটি টু ইচ অ্যাকর্ডিং টু ইজ নিডস। এটা খুব মানে মানে মার্কসের একটা খুব ফেমাস স্লোগান। মানে ওনাকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি যে উইদারিং অফ স্টেট বলছো, তখন মানুষের মানে সমাজে চলবে কি করে, তখন উনি এই ধরনের আইডিয়া বলেছেন। আমার ধরনের সেখান থেকে প্রোগ্রেসিভ ট্যাক্সেশন আইডিয়াটা হয়তো বেরিয়ে এসছে। এর মানেটা কি? এর মানে হচ্ছে ফ্রম ইচ অ্যাকর্ডিং টু ইজ অ্যাবিলিটি টু ইচ অ্যাকর্ডিং টু ইজ নিডস, অর্থাৎ তুমি সমাজের জন্য পরিশ্রম করবে যতটা তোমার অ্যাবিলিটি, আর তোমার তুমি সমাজের থেকে পাবে যতটাই তোমার প্রয়োজন। আমি খুব ভালো এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো আমরা বুড়ো মানুষ, আমরা ইয়াং যারা কাজ করেন 8-10 ঘন্টা কাজ করতে পারেন, আমি হয়তো পারি না, আমার 4 ঘন্টা কাজ করে আমি হাঁপিয়ে যাই। তো মার্কস বলবেন ঠিক আছে, তুমি তো যখন ইয়াং ছিল তখন তুমি তো 8 ঘন্টা কাজ করতে, তারপরে ইউ কন্ট্রিবিউটেড টু সোসাইটি। এই সময় কিন্তু যেহেতু তুমি ইউ গেভ ফ্রম ইন অ্যাকর্ডেন্স উইথ ইউর অ্যাবিলিটি হোয়েন ইউ আর ইয়াং, এখন ইউ আর এনটাইটেড টু গেট অ্যাকর্ডিং টু ইউর নিডস, অর্থাৎ আজকের যারা ইউথ
তারা আমার থেকে অনেক বেশি কাজ করবে, তাদের প্রয়োজনটা অনেক কম। কারণ আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমার নাতি আছে, পুতি আছে, আমার যা খরচা, আর একজন যে আনম্যারিড তার খরচা অনেক কম, মানে আমার নিডটা অনেক বেশি। কিন্তু এমন একটা সমাজ ব্যবস্থা আমরা করার কথা ভাবছি যেখানে এটা কিন্তু অ্যাকসেপ্টেড যে আমি পরিশ্রম করেছি যখন আমি ইয়াং ছিলাম, আজকে বুড়ো আমি পরিশ্রম করতে পারছি না, অথচ আমার প্রয়োজন অনেক বেশি। সমাজ আমাকে সেই প্রয়োজনটা যোগাবে, আর আজকের ইউথ তা দিয়ে কিন্তু দে উইল নট ফিল ব্যাড, তারাও কিন্তু যখন বুড়ো হবে তারাও কিন্তু এই প্রিন্সিপালের সঙ্গে পড়বে। আমার ধারণা লেফটিস্ট ট্যাক্সেশনের ক্ষেত্রে এ ধরনের কোনো বক্তব্য ভাবনা চিন্তা হয়তো আছে, তবে আমি যেটা বললাম যে এই ব্যাপারে আমার খুব বেশি পড়াশোনা, খুব বেশি নলেজ নেই, সেই জন্য আমি অনুরোধ করব আমাদের অর্থনীতি বিভাগে যারা মাস্টারমশাই আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে আরো বেশি জ্ঞান প্রাপ্ত হও। অসংখ্য ধন্যবাদ স্যার। আরো অনেক প্রশ্ন ক্রমবর্ধমান আসতেই আছে, কিন্তু সময়ের জন্য স্যার অত্যন্ত ব্যস্ত, তবুও আমাদের কাছে 2 ঘন্টা প্রায় 10 মিনিট স্যার সময় দিয়েছেন এবং তার মূল্যবান বক্তব্য দিয়ে আমাদের সকলকে সমৃদ্ধ করেছেন। আমরা বিশ্বভারতী লেকচার সিরিজের পক্ষ থেকে আমাদের উপাচার্য হিসেবে নয় অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী এবং প্রকৃত একজন শিক্ষক হিসেবে যে বক্তব্য নিয়ে তুলে ধরেছেন সেই আমন্ত্রিত বক্তা হিসেবে তাকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই বিশ্বভারতীর পক্ষ থেকে লেকচার সিরিজের তরফ থেকে। এবং আমি অতিরিক্ত ধন্যবাদ জানাবো আজকে তিনি আমাদের বিশ্বভারতী থেকে কর্মজীবন থেকে অবসর নিয়েছেন, যার হাত ধরে আমরা এই লেকচার সিরিজ শুরু করেছিলাম, আমাদের দর্শন বিভাগের অধ্যাপিকা আশা মুখার্জি। তিনি বরাবরই আমি দেখছি যে এটা শুনছেন এবং প্রত্যেক দিন তিনি কথা বলেন, লেকচার সিরিজ হলে পরেই উনি শুনেছেন। তো ম্যাডাম আপনি আশ্বস্ত হতে পারেন যে আপনারা অবর্তমানে আপনার পরামর্শ নিয়ে আমরা 22তম অধিবেশন করলাম এবং খুব সম্প্রতি আমি স্যারের কাছ থেকে আশা পেয়েছি যে আগামী অক্টোবর মাসে আমরা 23তম অধিবেশনের বক্তব্য রাখবো। এখানে বক্তব্য রাখবেন ভিক্ষু পারেখ মহাশয়, তো সেখানে আমরা একটা মূল্যবান বক্তব্য শুনব। এই কথা বলে যারা শুনলেন এবং আজকে প্রায় 130 জন ভার্চুয়ালি এবং ফিজিক্যালি এই কনফারেন্স হল নিয়ে জয়েন করেছেন, যোগদান করেছেন, তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। আপনাদের সহযোগিতায় এই লেকচার সিরিজ আগামীতে এগোতে থাকবে এই আশা আমি রাখি। শেষ করার আগে একটা আপনাদের কাছে বিজ্ঞপ্তি রাখি, যেহেতু বিশ্বভারতী প্ল্যাটফর্মের অনেকেই এখানে আছেন, প্রায় 90 জন এখনো আর রয়েছেন, তো আগামী 26/9 শনিবার সন্ধ্যা 7টায় বিদ্যাসাগরের 200 বছর শ্রদ্ধার সঙ্গে উপাসনা মন্দিরে পালিত হবে। আপনাদের সকলের উপস্থিতি কামনা করি। ইটি কিশোর ভট্টাচার্য, দেবাশিস রায়, কর্মীমণ্ডলী, বিশ্বভারতী, তা আপনারা সবাই আসুন আগামী 26 তারিখ সন্ধ্যাবেলায়। তারপর আবার ওখানে আরেকটা ঘোষণা হবে, 2nd অক্টোবর আমাদের সন্ধ্যাবেলায় বিশেষ মন্দির হবে গান্ধী জন্মজয়ন্তীকে সামনে রেখে, তা আপনারা আসবেন। আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানাই আমি স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। নমস্কার, সবাই ভালো থাকবেন। স্যার বলেছেন যে সোশ্যালি কানেক্ট থাকবেন, ফিজিক্যালি শরীরে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ, গুড ইভিনিং। এই মিটিং ক্লোজ করে দাও।